قطران وتغشى وجوههم النار উহাদের জামা হইবে আলকাতরার এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল। ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। ইহা মানুষের জন্য এক বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ, এবং যাহাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এইগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কুরআনের। কখনো কখনো কাফিরে আকাঙ্ক্ষা করিবে যে তাহার যদি মুসলিম হইত। উহাদেরকে ছাড়ো, উহারা খাইতে থাকুক, ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মহাচ্ছন্ন রাখুক, অচিরেই উহারা জানিতে পারিবে। আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল। কোন জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না, বিলম্বিত করিতে পারে না। উহারা বলে, ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো নিশ্চয়ই উন্মাদ। তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন? তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করার চেষ্টা করব, যাতে করে অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন প্রশ্ন করার জন্য তারা যেন প্রশ্ন করার সুযোগ পায়। আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করা এবং একটা করে প্রশ্ন করার জন্য, এবং অবশ্যই যখন আমরা প্রশ্ন করব আমাদের আমরা যে যেখান থেকে প্রশ্ন করতেছি আমাদের এলাকাটা মেনশন করব পরিচিতি লাভের জন্য। নামটা আমি বলে দিব, আপনারা শুধু কোথা থেকে প্রশ্ন করছেন বলে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা 10 মিনিটের ভিতরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি শেখ লাইনে আছেন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন শেখ? بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 22 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 8 নভেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে পর্ব নম্বর 22। বিষয়বস্তু হচ্ছে তাওহীদে রুবুবিয়াতের পরিপন্থী বিষয়। এর পূর্বে তাওহীদ ও রুবুবিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। তাওহীদ তিন ভাগে বিভক্ত, তাওহীদুল উলুহিয়া বা তার অপর নাম তাওহীদুল ইবাদা, যার সংক্ষেপে সংজ্ঞা হচ্ছে বান্দার ইবাদত বন্দেগীতে বা বান্দার কাজে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর বান্দা মানুষ জিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করবে। বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, ইবাদতের ক্ষেত্রে, আর ইবাদত হচ্ছে বান্দার কাজ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বা তাওহীদ প্রতিষ্ঠা করা, অন্তর থেকে বিশ্বাস করে কথায় স্বীকৃতি দিয়ে কাজে পরিণত করা, এর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ। এর বিপরীত তাহলে কি হবে, যে বান্দা যদি ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে কাউকে শরীক করে এটা হচ্ছে শিরক ফিল উলুহিয়া বা শিরক ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক, যেটা ছিল সমস্ত আম্বিয়া রসুলগণের সাথে তাদের জাতিগুলির দ্বন্দ্বের মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার স্রষ্টা মানত, আল্লাহর কাজগুলিকে মানত, কিন্তু আল্লাহর ইবাদত তারা শরীক করত যুগে যুগে। শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই শিরক কুফরি। রুবুবিয়াতের তৌহিদ বা তৌহিদ রুবুবিয়ার সংজ্ঞায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে আল্লাহ তৌহিদ বা একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর যতগুলি কাজ রয়েছে অস্তিত্ব দান করা, অস্তিত্বহীন করা, সৃষ্টি করা, হায়াত দান করা, মৃত্যু দান করা, সবকিছু নিয়ন্ত্রণ করা, উন্নতি অবনতি উত্থান পতন সুখ শান্তি হাসানো কাঁদানো এই সমস্ত কিছু, এরকম যত কাজ রয়েছে, রিজিক দেওয়া, সমস্ত কিছুর মালিকানা, অদৃশ্য সম্পর্কে জানা, ইলমুল গায়ব, এ সমস্ত হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহর কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদ রুবুবিয়া, এই হল তৌহিদ একত্ব। আর আজকের বিষয়বস্তু হচ্ছে যে তৌহিদ রুবুবিয়াতের পরিপন্থী বিষয় বা বিপরীত বিষয় কি, অপোজিট। তাহলে সহজ ভাষায় বুঝতে হইলে, যদিও লেখক অন্যভাবে বুঝিয়েছেন একটু ডিটেলসে, তো সেটা পরে বলবো, কিন্তু সংক্ষেপে বুঝে নেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, আমার বুঝতে সুবিধা হয়, সাধারণ মানুষ সহজে বুঝতে পারে তাওহীদের বিষয়গুলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাজে কোনো কিছুকে শরীক করা, কোনো কাউকে বা কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে শরীক করা, যখন তাওহীদ রুবুবিয়া হইল আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তাহলে তার বিপরীত হচ্ছে আল্লাহর কাজে কোন কিছুকে বা কোন কাউকে শরীক করা। সুতরাং রিজিক দেওয়া আল্লাহর কাজ, কেউ যদি মনে করে যে রিজিক গোস কুতুব জিলানি চিস্তিও দেয়, লক্ষ্মী দেবী থেকে হিন্দুরা পায়, আর যারা কবর মাজার পূজারি মুসলিম তারা তাদের পীরের মাজারে ওরুশে গেলে সেখানে চাদর চড়ালে খাসি মুরগ জবাই করলে তারা সেখানে রিজিক পায়, বলে এটা বাবার দান। ছেলে মেয়ে হচ্ছিল না, ছেলে মেয়ে হয়েছে, বলছে এটা আমার অমুক পীর বাবার দান। এগুলো হচ্ছে আল্লাহর কাজে শরীক স্থাপন করা, বড় শিরক, বড় কুফর। তো সহজ ভাষায় তাহলে বুঝে গেলাম যে তাওহীদ রুবুবিয়ার পরিপন্থী বিষয় হচ্ছে রুবুবিয়াতে শিরক, তাওহীদ রুবুবিয়া এটা হচ্ছে শিরকুন ফির রুবুবিয়া,
রুবুবিয়াতে আল্লাহর কাজে শরীক স্থাপন করা। এখন লেখক যা বলছেন শুনেন, বলছেন মা দিদ্দু তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যার পরিপন্থী বিষয়টি কি? বলছেন হুয়া ইতিকাদু মুতাসাররিফিন মা আল্লাহ আজ্জা ওয়াজাল, তা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজাল রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে নিয়ন্ত্রণকারী হিসাবে বিশ্বাস করা। আল্লাহ নিয়ন্ত্রণ করেন আর গোস কুতুবরাও নিয়ন্ত্রণ করে। যেমন সুফিদের আকিদা হচ্ছে যে আল্লাহর বড় বড় গোস আছে, ওলি আউলিয়া কুতুব আছে, আবদাল আছে, এরা সারা পৃথিবীর আসমান জমিন নিয়ন্ত্রণ করে, পাহাড় পর্বত উত্থান পতন ভালো মন্দ, কখন আল্লাহর রহমত আসবে, আল্লাহর আজাব আসবে, আল্লাহর আজাবকে তারা থামাবে। জি, তারা রুবুবিয়াত পর্যন্ত শিরক করে। মক্কার মুশরিকেরা তো শুধু আল্লাহর এবাদতে শিরক করত, রুবুবিয়াতের আল্লাহর কাজের ক্ষেত্রে তারা বলতো যে এগুলো সব আল্লাহর কাজ, লা ইয়াকুলুন আল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করে বলতো আল্লাহ এসব কাজ করে। কিন্তু কবর মাজার পূজারীরা, সুফি পীরতন্ত্রে বিশ্বাসীরা, তাদের কিতাবাদিতে আছে চরমান এক কিতাবগুলি মাওয়াইজে কারিমিয়া, আর তারপরে আশেক মাসুদ ভেদে মারেফাত, এগুলি পড়লে স্পষ্ট দেখতে পাবেন যে বড় বড় শির্ক কুফরতে আছে, রুবুবিয়াতে আল্লাহর কাজে শির্ক হয়েছে। তার মধ্যে একটি ঘটনা, এর আগে হয়তো কথা প্রসঙ্গে বলেছি আর বিস্তারিত যে আলোচনা আছে চরমনায়ের উপর, সেখানে আমি বলেছি, তাদের পাতার নম্বরগুলি উল্লেখ করি, যাদের জানার ইচ্ছা আমি সেখান থেকে জেনে নেব। শাম দেশে গান বাজনা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশকে উল্টে পাল্টিয়ে ধ্বংস করে দেবেন, ধসিয়ে দেবেন। ভারত বাংলাদেশের এক পীর সুফি এই ইলমে গায়েব জানতে পেরেছে, অদৃশ্য সম্পর্কে জানতে পেরেছে, তাহলে ইলমে গায়েবও তাকে শরীক করলো যে অমুক ওলিয়ে কামেল কুতুব গোস অদৃশ্যের খবর রাখে যে আগামীতে কি হতে যাচ্ছে, শাম দেশ কে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছেন জেনে নিয়েছে। এটা একটা শির্ক, বড় কুফর। আর একটা শির্ক হচ্ছে সেখান থেকে সে দ্রুত ছুটেছে, মুরিদানরা জিজ্ঞেস করেছে যে কেন, কি ব্যাপার, আপনি এত তাড়াহুড়া কেন করছেন, বলছে যে আরে ছাড়ো, শাম দেশে গান বাজনা হচ্ছে, আল্লাহ এখন শাম দেশকে ধ্বংস করে দিবেন, তো আমি গিয়ে তাড়াতাড়ি করে এই শাম দেশের জমিনটাকে ধরে রাখবো যাতে করে আল্লাহ ধ্বংস না করে বা না করতে পারেন। আউযুবি, আল্লাহকে এরা থামিয়ে দেয়, আল্লাহকে এরা আজেজ অপারগ বানিয়ে দেয়, আল্লাহ অসহায় হয়ে যায় এদের সামনে, এদের সুফিদের সামনে। তার আল্লাহুম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সব মিথ্যা অপবাদ এবং মিথ্যা ধর্মকর্ম এবং মিথ্যার উপর নির্ভরশীল বদ আকিদা শিরকি কুফরি আকিদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে সুউচ্চ সুবহান। তো রুবুবিয়াতের যে তৌহিদ রয়েছে তার পরিপন্থী বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে নিয়ন্ত্রণকারী মনে করা। ফি আইয়ে শাইইন মিন তাদবিরিল কাউন, পৃথিবীর যে কোনো বিষয়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেমন মিন ইজাদিন আও ইদামিন, অস্তিত্ব দান বা অস্তিত্বহীন করা, কোনো কিছুকে অস্তিত্ব দেওয়া, অস্তিত্ব নেই অস্তিত্ব দেওয়া, কারো ঘরে সন্তান হয় না সন্তান দিয়ে দিল, আবার কারো সন্তান আছে মেরে দিল, এই কাজগুলি আল্লাহ ছাড়া কারো সাথে যদি, কারো সম্পর্কে যদি এই বিশ্বাস রাখে বা কারো সম্পর্কে বলে যে অমুক এই কাজ করে, তাহলে রুবুবিয়াতে শিরক করলো, তৌহিদে রুবুবিয়াতকে ধ্বংস করলো। আও এহিয়াইন আও এমাতা, অথবা জীবন দান করা, মৃত্যু দান করা, জালবু খাইরিন আও তাফু শাররিন, কল্যাণ বয়ে নিয়ে আসা অথবা অনিষ্ট দূরীভূত করা, যে আল্লাহ ছাড়াও কেউ কল্যাণ নিয়ে আসতে পারে বা আল্লাহ ছাড়া কেউ অনিষ্ট দূর করতে পারে, এই এতেকাদ বিশ্বাস যদি রাখে, সুফিদের যে এগুলো আঁকি দেয়, তো তাদের সুফিরা, তাদের পীরেরা আবার হাসপাতালে কেন যেতে হয়? তারা অন্যদের অনিষ্ট থেকে রক্ষা করতে পারে, তাদের আঁকি দেয়, তারা নিজেদের জন্য এবং অন্যদের জন্য, মরিদানদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, তাহলে তারা কেন চিকিৎসার জন্য যেতে বাধ্য হয়, তারা কেন মৃত্যু মুখে পতিত হয়? আল্লাহু আকবার, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।
আও গায়রা জালেকা, এছাড়া অন্যান্য যে রয়েছে মানি রুবুবিয়াত, রুবুবিয়াতের যতগুলি অর্থ রয়েছে, যতগুলি দিক রয়েছে, মানে আল্লাহর কাজের যতগুলি দিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বহু কাজ করেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যেমন সূরা রহমান রয়েছে, প্রতিদিন কাউকে হাসাচ্ছেন, কাউকে কাঁদাচ্ছেন, কাউকে সুখ দিচ্ছেন, কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করছেন, কারো বালা মুসিবত দূর করছেন, কারো বালা মুসিবত আপত্তিত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হায়াত দিচ্ছেন, কাউকে মদ দিচ্ছেন, কারো রিজিককে প্রশস্ত করছেন, আর কাউকে কারো রিজিককে সংকুচিত করছেন, আমিরকে গরিব, গরিবকে আমির বানাচ্ছেন, আল্লাহ আকবার, কাউকে ক্ষমতা থেকে নামাচ্ছেন, কাউকে ক্ষমতায় আল্লাহ অধিষ্ঠিত করছেন, উঠাচ্ছেন, সব কাজ আল্লাহ, সব কাজ আল্লাহ। অথবা অন্য ভাষা দিয়ে সংজ্ঞা করা যেতে পারে, বলছেন আও এতেকাদু মুনাযিইন লাহু ফি শাইইন মিন মুক্তাদায়াতি আসমাই ওয়া সিফাতিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ এবং গুণাবলীর যে দাবিগুলি রয়েছে, আল্লাহর যে যে নামগুলি রয়েছে এবং সেই প্রত্যেকটি নাম থেকে যে অর্থ বেরোয়, সেই যে গুণগুলি রয়েছে, এগুলির যে দাবি রয়েছে, সেই দাবির কোনো কিছুতে যদি আল্লাহর কোনো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বলে কাউকে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি গফফার, বড় মার্জনাকারী, গফুর, আল্লাহ ছাড়াও কেউ মানুষকে ক্ষমা করতে পারে, এই যদি এতে কাদ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক রিজিক দাতা, রাজ্জাক আল্লাহর নাম এবং সেখান থেকে যে গুণটি পাওয়া যায় সেটা হচ্ছে রিজিক দাতা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কেউ যদি বিশ্বাস রাখে যে আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী আছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিপক্ষ আছে যে রিজিক দিতে পারে, জিলানি চিস্তিও রিজিক দেয়, হ্যাঁ, দর্গা দুর্গা থেকে, যেমন হিন্দুদের আকিদা তাদের দেবদেবী সম্পর্কে, তেমনি মাজার পূজারীদের আকিদা তাদের এই সব কবরগুলি সম্পর্কে এবং কবরের শায়িত ব্যক্তি, মৃত ব্যক্তি সম্পর্কে, তারা তো মৃত বলে না, হ্যাঁ, তারা মরে মরে না আরো শক্তিশালী হয়ে যায় তাদের এই শিরকি কুফরি আকিদা। এটা যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর দাবিগুলির কোনো কিছুতে আল্লাহর সাথে কেউ প্রতিদ্বন্দ্বী রয়েছে, এই বিশ্বাস রাখে, যেমন ইলমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী, সব কিছু জানে আল্লাহ রাব্বুল, কেউ যদি মনে করে যে নবী ইসলাম আলিমুল গায়ব, যেমন বেরেলিবিদের আকিদা, রিজবিদের, যে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির, সব জায়গায় সূক্ষ্ম খবর রাখেন এবং সমস্ত উম্মতের ভালো মন্দ নেকি গোনা কে কি করছে, কে কোন অবস্থায়, সব খবর নবী সাল্লাম নাকি রাখেন, মদিনা থেকে খবর রাখেন, সব নবী সাল্লামের এন্তেকাল বলা বেয়াদবি তাদের কাছে, আল্লাহ এন্তেকাল বলছেন, হ্যাঁ, নবী সাল্লাম নিজে বলছেন মতের কথা, সাহাবিরা অহরহ বলেছেন, মাতা রাসূলুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মাতা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মারা গেছেন, মৃত্যু বরণ করেছেন, তারা বলছেন না, নবীর ক্ষেত্রে মত বলা এটা বেয়াদবি, কিন্তু আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আমাদের সেই কথা, হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন, না, মারা গেছেন, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলেছেন, সুতরাং এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা। কেউ যদি মনে করে যে নবী মারা যাননি, যেমন তারা বললে থাকে হায়াতুন নবী, তো আল্লাহর সাথে শিরক করলো, কারণ চিরঞ্জীব আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, নবী সাল্লাম মারা যাননি, কেউ যদি বলে তাহলে এই নামে এবং এই গুণাবলীতে, এই গুণের দাবিতে চিরঞ্জীব হওয়ায় আল্লাহ শরীক স্থাপন করলো, সে রুবুবিয়াতে শিরক করলো। অকাল আজমাত আল কিবরিয়া, এইরকম মহত্ব আর বড়ত্বের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, হ্যাঁ, মহত্ব এবং বড়ত্ব অসাধারণ, একজন বড় মানুষ আছে, একজন রাষ্ট্রপ্রধান, তার ক্ষমতার দিক থেকে বড়, একজন এলমের দিক থেকে বড় আলেম, সে তার এলমের দিক থেকে অন্যের তুলনায়, অন্য অন্য মানুষের তুলনায় বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অসহায় বান্দা, দুর্বল, তো আল্লাহ ছাড়া কারো সম্পর্কে মহত্ব আর বড়ত্বের, আজমাত এবং কিবরিয়ার বিশ্বাস রাখা অথবা মনে করা কাউকে যে তিনি এইরকম সুউচ্চ সুমহান, এগুলি হচ্ছে আল্লাহর কাজে বা রুবুবিয়াতে শিরক,
নাহবে জালিকা ইত্যাদি ইত্যাদি। ও কাল আল্লাহ তাআলা এখন বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য যে রুবুবিয়াতে বহু মানুষ শিরকে লিপ্ত, মুসলিম হওয়া সত্ত্বেও, জাতিতে মুসলিম কিন্তু আল্লাহর কাজে তারা শরীক স্থাপন করে থাকে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে কোন রহমতের দ্বার যদি খুলতে চান, কোন রহমত অনুগ্রহ যদি আল্লাহ উন্মুক্ত করতে চান, ফালা মুমসিকা লাহু, তাহলে তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। আল্লাহ দিতে চাইছেন আমাকে, সারা দুনিয়া সেটা কেড়ে নিতে পারবে। আপনাকে আল্লাহ দিতে চেয়েছেন আর আপনার আশেপাশে হিংসুকরা জ্বলে মরে যাচ্ছে, আপনার রিজিক কেড়ে নিতে চাইছে, আপনার বিদ্যা বুদ্ধি কেড়ে নিতে চাইছে, অসম্ভব কথা। আল্লাহ যদি কারোর জন্য কিছু খুলেন, ফালামুম শেখ আল্লাহ, তাতে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। অমায়ুম শেখ, আর আল্লাহ যদি বাধা দেন, ফালামুর সেল্লাহ মিম্বাদি, তো আল্লাহর পরে আর কেউ সেটা পাঠাবার অধিকার রাখে না, প্রেরণকারী নেই, কোনো শক্তি নেই যে আল্লাহ দিতে চান না আর সে দেবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না, আল হাকিম, এবং বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উযকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর যে আল্লাহর অনুগ্রহ রয়েছে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তোমাদের কি কোনো স্রষ্টা রয়েছে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রয়েছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, আকাশ থেকে রিজিক দিয়ে থাকেন, রিজিকের ফয়সালা হয়ে থাকে, এটা একটা অর্থ। এর আর একটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে থাকে, যার মাধ্যমে আমাদের রিজিক গুলি আসে। বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, আকাশের পানি বন্ধ হয়ে যায়, তো এক বছরে সবকিছু সাফ হয়ে যাবে, জীব জন্তু মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, পানি বিহীন মানুষ বাঁচতে পারবে না, আর পানি ছাড়া কোনো ফসল হবে না, খাদ্যের ব্যবস্থা হবে না, কোনো গবাদি পশু বাঁচবে না যে আপনি দুধ পাবেন, হ্যাঁ মধু পাবেন, কিছু পাবেন না আপনি পৃথিবীতে। তো ওপর থেকে আল্লাহ রিজিক দেন, আর জমিন থেকে, যে জমিন থেকে এই আপনার খাদ্য দ্রব্য উৎপন্ন হয় যা আমরা ভক্ষণ করি, তা জমিন থেকে আসে, বিভিন্ন ভাবে আসে, সেটা খনিজ সম্পদের আকারে হোক, আর সেটা শস্য ক্ষেতের মাধ্যমে হোক, আর অন্য কোনো গাছপালার মাধ্যমে হোক, আর অন্য কিছু গবাদি পশুর মাধ্যমে হোক। সূরা ফাতির আয়াত নম্বর 2 এবং 3, সূরা ইউনুসের আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন যদি, হে মানুষ, তোমাকে কোন ক্ষতি দ্বারা বা অনিষ্ট দ্বারা স্পর্শ করেন, আল্লাহ যদি চান যে তোমাকে আক্রান্ত করবো এই করোনায়, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া সেটাকে কেউ দূরীভূতকারী নেই, কেউ দূর করতে পারবে না, আসবেই। তবে আল্লাহ যদি না চান, না হবে না, সারা দুনিয়া চাইলেও হবে না। ওয়াই ইউর ওয়াই ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়াই ইউরিদ কা বি খাইর, আর তিনি যদি তোমার সাথে কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ চাইছেন আমার আপনার ভালাই করতে, কল্যাণ করতে, ফালা রাদ্দা লি ফাযলি, তাহলে তার অনুগ্রহকে খণ্ডনকারী কেউ নেই। আল্লাহ দিতে চাইছেন আর কেউ কেড়ে নেবেন, কোনো শক্তি নেই। এই ছিল সূরা ইউনুসের আয়াত 107 নম্বর। তারপরে আয়াত হচ্ছে সূরা জুমারের আয়াত নম্বর 138। আল্লাহ বলছেন, কুল হে নবী, বলে দাও, আফার আয়তুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা বলো তো তোমরা, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করছো, এই যে দর্গা দুর্গাকে ডাকছো, কেউ হরে রাম হরে কৃষ্ণ করে ডাকছো, আর কেউ ইয়া গাউস, ইয়া গরিব নওয়াজ, ইয়া দস্তগীর, ইয়া বাবা, এসব করে ডাকছো, কেউ মা বলে ডাকছে, কেউ বাবা বলে ডাকছে, আল্লাহ বলছে মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, ইন আরাদানি আল্লাহ বিদুররিন, আল্লাহ যদি আমার কোনো অনিষ্টের ইচ্ছা করেন, আল্লাহ যদি আমাকে আক্রান্ত করতে চান কোনো বালা মুসিবতে, হাল হুন্না কাশিফাত দুররে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অনিষ্ট দিতে চান সেটা দূরীভূতকারী কি তারা পারবে তারা দূর করতে? আও আরাদানি রহমা, অথবা আল্লাহ যদি আমার জন্য অনুগ্রহের ইচ্ছা করেন, হাল হুন্না মুমসিকাত রহমাতে, তাহলে আল্লাহ রহমতে কি তারা বাধা দানকারী রয়েছে, বাধা দান করতে পারবে? কেউ পারবে না। তাহলে এইসব কাজগুলি কার? দেওয়া, নেওয়া, না দেওয়া, কেড়ে নেওয়া, থামিয়ে দেওয়া, সব আল্লাহর কাজ।
কুল হে নবী বলে দাও তাদেরকে ঘোষণা করে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলাইহে ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন আস্থাকারীরা আস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 59 ইরশাদ করছেন তারপরে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র তার কাছে রয়েছে গায়বের চাবিকাঠি। মিফতাহ বহু বচন হচ্ছে মাফাতি, মিফতাহ মানে চাবি, গায়বের চাবি সমূহ একমাত্র আল্লাহর কাছে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাহু, সুতরাং গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য সম্পর্কে জানে না। সুতরাং নবীকে আলামুল গায়ব বলা শিরক। কেউ যদি মনে করে জিনেরা গায়ব জানে, অমুক জিন বসে করে হারানো বস্তু খুঁজে দেয়, অমুক হাত চালিয়ে আমাদের হারানো বস্তু অথবা কোনো কিছু চুরি হয়ে গেছে, কারো ছেলে হারিয়ে গেছে, কারো আর কিছু হয়েছে, তার সন্ধান দেয়, এই সমস্ত শিরকি কুফরি আকীদা, শিরকি কুফরি আকীদা। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, সূরা নাম আয়াত 59। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা নামলের আয়াত 65 তে ইরশাদ করছেন, কুল হে নবী, আরো বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, আকাশসমূহ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়ব সম্পর্কে জানে, অদৃশ্য সম্পর্কে জানে না। আকাশে কেউ জানে, তার মানে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তাদেরকে যতটা জানিয়ে দেওয়া হয়, ধরে এক বছরে জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ততটা জানেন, তার বেশি, তাদের যতটা জানার ক্ষমতা দেওয়া হয়েছে অতটাই জানে, তার বেশি জানে না। মানে গায়েব জানার তাদের কাছে চাবি নেই যে কোনো সময় চাবি দিয়ে গায়েবের দরজা খুলে দেবো আর আমরা নিজেরা গায়েব জেনে নেব। আকাশে কেউ জানে না, জমিনে কেউ জানে না। সুতরাং মানুষ যেমন অদৃশ্য সম্পর্কে খবর রাখে না, যে কোনো মানুষ নবী রসুল থেকে শুরু করে যাদেরকে অলি আউলিয়া বলছেন, জিলানি চিস্তি, কেউ জানে না, আবু হানিফা, শাফি, মালিক, আমার সাহাবি, এটা কেউ জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, গায়েব জানলে কেন বা তিনি যাবেন তাইফে, যে ওখানে একটি লোক হেদায়ত হবে না আর সেখান থেকে এইভাবে আমাকে ফিরে আসতে হবে অসহায় অবস্থায়। ওহদের যুদ্ধে কেনই বা তার দাঁত শহীদ হবে আর তার মাথা মোবারক আহত হবে, কেন বা হবে? ওই 50 জনকে যে ছোট্ট পাহাড়টি রোমাতের ওপর নিযুক্ত করেছেন, তিনি তো জানছেন যে এরা নেমে যাবে, তা আবার তোমরা নামিও না, এসব বলার কোন যুক্তি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানবেন, তো এক মাস ধরে এত পরেশান থাকলেন, যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিল, কেন জানেন না? তিনি গায়েব যে জানে, সব জানে যে ঘটেছে ঘটেনি, তাহলে আর পরেশানির কি আছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এসব খেল তামাশা করছেন জানার পরে নাকি? নাউজুবিল্লাহ, বড় শিরকি আকীদা। আর যদি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানতো, তো প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানতেন এবং জানার ক্ষমতা থাকতো। তিনি যখন ইলমে গায়েব জানেন না, আল্লাহ ঘোষণা করিয়ে দিচ্ছেন। আয়াতগুলি এখানে যে কয়টা রয়েছে, তারপরে সময় হলে ইনশাআল্লাহ আরো একটি আয়াত পেশ করছি। তো এই সূরা নামলের আয়াত নম্বর 65 বলছেন, হে নবী বলে দাও, মানুষকে জানিয়ে দাও, আকাশ সমূহ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোন শক্তি গায়েব জানে না। একটু পরে কি হবে আমাদের জানা নেই। ওকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 255 তে, ওয়ালা ইউহিতুনা বিশাইই মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আয়াতুল কুরসি, ওয়ালা ইউহিতুনা বিশাইই মিন ইলমিহি, আল্লাহর জ্ঞানের কোনো কিছু তারা পরিবেষ্টন করে নেই। আল্লাহর যে অসীম জ্ঞান রয়েছে সেসব সম্পর্কে মানুষ ক্ষমতা রাখে না যে সেসব জেনে, ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ যতটা চেয়েছেন বা যা চেয়েছেন, সামান্য কিছু যে আমাদেরকে নলেজ দিয়েছেন, জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন এবং কিছু জ্ঞান দিয়েছেন, আর ভবিষ্যৎ বাণীগুলি কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে এসেছে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, আর কিয়ামতের আগে বড় লক্ষণ, ছোট লক্ষণ, এগুলি হবে, যেটুকু দিয়েছেন ওইটুকু, ইল্লা বিমাশা, এছাড়া আর কিছুই আমাদের জানা নেই। আর কতদিন কিয়ামত হইতে আছে, পৃথিবী ধ্বংস হইতে আছে, কিছুই জানার নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নিয়েছেন, হাদিসটি সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল আজমাতু ইজারি, মহত্ব হচ্ছে আমার লুঙ্গি, ইজার মানে লুঙ্গি, ওয়াল কিবরিয়া ও রেদাই, এবং বড়ত্ব হচ্ছে আমার চাদর। এক কথায় মহত্ব আর বড়ত্ব একমাত্র আমার জন্য সুনির্দিষ্ট, কাউকে শোভা পায় না, কেউ এর যোগ্যতা রাখে না।
মান নাজাআনি ওয়াহিদাম মিনহুমা, সুতরাং কেউ যদি এই মহত্ত্ব আর বড়ত্বের কোনো কিছু আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, আসকান্তহু নারী, তাহলে আমার জাহান্নামের আগুনে তাকে বাসস্থান দেব, জাহান্নামে তাকে নিক্ষেপ করব। অন্য রিওয়ায়েতে রয়েছে আযাবতুহু, তাহলে তাকে আমি আযাব দেব, শাস্তি দেব জাহান্নামে, কারণ সে আল্লাহর ক্ষমতা নিজের জন্য বরাদ্দ করতে চাইল। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। সূরা আনআমের আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল্লা আকুলু লাকুম ইন্নী খাজাইনুল্লাহ, হে নবী বলে দাও যে আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। নবী সাল্লাম তাহলে মুখতারি কুলনা, যেমন বেরেলভীরে বলে থাকে, সবকিছুর মালিক, দো জাহানের বাদশাহ, দুনিয়া আখেরাতের বাদশাহ, জান্নাত জাহান্নামে সবকিছুর মালিক, যাকে ইচ্ছা জান্নাতে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। যদি নবী সাল্লাম থেকে এটা অস্বীকার করা হয়, কোরআন অস্বীকার করতে বলছে, নবীকে ঘোষণা করতে বলছে, তাহলে কোন পীর বলবে যে আমাদের বুজরুগানে দিন যারা রয়েছে, অমুক গাঙ্গোহী সাহেব আর হাজ ইমদাদুল্লাহ মহাজের মাক্কি সাহেব আর বড় বড় আমাদের পীর দাদা মশায়, তারা বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে চলে আসবে। আরে কি ধৃষ্টতা, আল্লাহর ভান্ডার আমাদের কাছে নেই, ওয়ালা আলামুল গায়ব, নবী কি আল্লাহ বলছেন যে তুমি বলে দাও আমি গায়ব জানি না, ওয়ালা আলামু, লা মানে না, আলাম মানে জানা, জানি না, আল গায়ব অদৃশ্য, আমি অদৃশ্য সম্পর্কে জানি না। কোরআন ঘোষণা করেছে স্পষ্ট, এই আয়াত দুই জায়গায় রয়েছে, সূরা আনআমের আয়াত নম্বর 6 আর সূরা হুদের আয়াত নম্বর 31, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়ব জানি না। সূরা আরাফ আয়াত নম্বর 188 আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, হে নবী বলে দাও তুমি, আমি যদি গায়ব জানতাম, আমি যদি অদৃশ্য সম্পর্কে জানার ক্ষমতা রাখতাম, যখন ইচ্ছা তখন গায়ব অদৃশ্য জেনে নিলাম এবং সব গায়ব সব অদৃশ্য জানি, লাস্তাকসার তুমি আল খায়ের, তাহলে আমি অজস্র কল্যাণ অর্জন করে নিতাম, হাসিল করে নিতাম, লাস্তাকসার তুমি আল খায়ের, আমার কল্যাণ আর কল্যাণে ভরপুর হয়ে যেত, সবকিছু কল্যাণ হতো, কখনো অকল্যাণ হতো না। নবী সাল্লাম হুদাইবিয়ার সন্ধিতে সে হুদাইবিয়া নামক স্থানে থামিয়ে দেওয়া হলো, যদি গায়েব জানতেন তাহলে আসতেন না, যে বছর তো মক্কায় তো ঢুকতেই দিবেন, মক্কার কাফেরা তো গিয়ে লাভটা কি, সাহাবাই খানা পরেশান হয়ে যাবেন আর তারপর সেখান থেকে ফিরতে চাইবেন না, কিন্তু মক্কার লোকেরা মোটেই কোন রকমের সমঝোতে আসো না, এই বছরে জেদ পুরা করো, এই বছর ঢুকতেই দিব না, ঠিক আছে তুমি আগামী বছর নিয়ে আসো আর এই সব শর্তের সাথে আসো, 3 দিন মাত্র থাকবে, কিন্তু এবার যেতে দেবো না, গায়ের জোর। নবী সাল্লাম জানলে কি আর জেনতেন, আর ইহুদাইবিয়ার সন্ধির এইরকম সম্মুখীন হতেন, জীবনের বহু ঘটনা এরকম রয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে কিছু কাফেররা যে আমরা গোটা বংশ মুসলমান হয়ে গেছি, মদিনার বাইরে একটা এলাকা ছিল, তাদের কোরআন শিখাবার কেউ নেই, তো আপনার সাহাবাই কেরামদের যারা হাফেজ কারি আলেম রয়েছে তাদেরকে পাঠান যে আমাদেরকে কোরআন শিখাবে আমাদের বংশধরকে। 70 জন কোরআন হাফেজদেরকে আলেম সাহাবাই কেরামদেরকে পাঠিয়ে দিলেন, সবগুলিকে রাস্তাতে তারা আক্রমণ করলো, চারিদিক থেকে উৎপেতে ছিল, সবগুলিকে তারা শহীদ করে, একজন সাহাবি শুধু কোন রকম করে ফিরে এসেছিলেন বেঁচে। নবী সাল্লাম এত মর্মাহত হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, নবী সাল্লাম গায়েব জেনেও এদেরকে খুন হতে পাঠিয়ে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে যারা নবী সাল্লাম আলিমুল গায়েব বলবে তারা তো বড় শির্ক তো করলো, ইমান তো হারালো, তার সাথে সাথে নবী সাল্লামের বড় অবমাননা করলো, যে নবীকে যেন খুনি সাব্যস্ত করলো। ধরেন একটা খুনের ঘটনা ঘটছে যে সম্পর্কে আপনার জানা আছে যে এখানে এই লোকটি যাচ্ছে আমার চোখের সামনে, আমি জানি যে ওকে খুন করবে, তারপরও তাকে যেতে বললেন, উৎসাহিত করলেন, যাও যাও অসুবিধা নেই, তাহলে আপনি খুনি না, আপনি বাড়িতে বসে বসে খুনি, কারণ যেখানে খুন হবে জানেন সেখানে আপনি তাকে পাঠিয়ে দিলেন, যেতে বললেন অথবা যেতে বারণ করলেন না, আউযুবিল্লাহ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ ঘোষণা করাচ্ছেন নবীকে দিয়ে, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়ব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে যাবতীয় কল্যাণ আমি হাসিল করে নিতাম, আমা মাসানিয়া সু, আর আমাকে কখনো অনিষ্ট বিপদ আপদ স্পর্শ করতো না। নবী সাল্লাম যদি গায়েব জানতেন তো ইহুদিরা কি জাদু করতে পারতো নবী সাল্লামকে?
নবী সময় যদি গায়েব জানতেন তো ওই ইহুদি মহিলা যে দাওয়াত করেছিল আর বকরির পায়াতে বিষ মাখিয়ে রেখেছিল আর সেই বিষের যে রিয়াকশনে নবী সাল্লাম যে কি কষ্ট পেয়েছেন, যদিও আল্লাহ বাঁচিয়েছেন তাকে কিন্তু এন্তেকালের সময় তিনি বলছেন যে এখন মনে হচ্ছে যে আমার হাটের যে শিরা উপশিরা হচ্ছে সব ছিঁড়ে যাচ্ছে, সেই বিষ মাখা বকরি খাওয়ার প্রতিক্রিয়ায়। সুবহানাল্লাহ। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি, তারপরে সাহাবা কেরাম কয়েকজন তাতে শহীদ হয়ে গেছিলেন, মারা গিয়েছিলেন সেই বিষ মাখা বকরির গোস্ত খেয়ে নিয়ে সেই ইহুদির বাড়িতে নবী সাথে দাওয়াত খেতে গিয়েছিলেন সাহাবাই কেরাম বোন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছেন তুমি বলো আমা মাসানি, আমি যদি গায়েব জানতাম তো কখন আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতো না, কোনো অনিষ্ট স্পর্শই করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তো আবু সুফিয়ানের যে কাফেলা আসছিল বাণিজ্যিক কাফেলা বদরের যুদ্ধ যে ঘটলো, তো সেখানে জানছেন যে ধরতে পারবো না, আবু সুফিয়ান হাত ছাড়া হয়ে মক্কা পৌঁছে যাবে, তো এরকম হারে হয়রান হয়ে গিয়ে লাভটাকে যেতেন না, তাহলে গিয়েছিলেন যে কাফেলা ধরবো, কাফেলা ছুটে গেল, আল্লাহ চেয়েছিলেন না না এখানে কাফেলা তোমরা পাবে না, কিন্তু এখানে আমি আবু জাহাল ফেরাউনকে পৌঁছে দেবো এই উম্মতের ফেরাউনকে, আর এখানে একটা বদরের যুদ্ধ অমুল ফোরকান হক বাতিলের চূড়ান্ত একটা ফয়সালা হয়ে যাবে, আল্লাহ চেয়েছেন, আল্লাহ সব জান, কিন্তু নবী সব জানছিলেন না যে এখানে যুদ্ধ হবে, যুদ্ধ সম্পর্কে কল্পনা ছিল না, ধারণা ছিল যে আমরা প্রতিশোধ নিয়ে নেবো, মক্কায় ধন সম্পদ সব লুটপাট করে কাফেররা রেখে দিয়েছে, আমরাও এখানে প্রতিশোধ নেবো, এই উদ্দেশ্যে গিয়েছিল। তাই নবী সব গায়েব জানতেন না, হাজার হাজার ঘটনা নবী সব জিন্দগিতে রয়েছেন, নবী সব গায়েব জানতেন। এক কথাই, গায়েব জানা হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর গুণ, সুতরাং তাতে কেউ যদি কোন সৃষ্টিকে, কোন নবী ওলি রসুল বড় ব্যক্তিকে যদি মনে করে, অথবা সাহের জাদুকর গণকদেরকে জ্যোতিষীকে মনে করে যে তারা অদৃশ্য সম্পর্কে বলতে পারে এবং ঠিক কথা বলে, তাহলে আল্লাহর রুবুবিয়াতে শিরক করলো, আল্লাহর রুবুবিয়াতে শিরক করলো। এমনকি যে টোটকা আমাদের দেশের একটা শিরকি কথা আছে, টিকটিকি যখন টিক 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 করে, এই যে দেখো আমরা যে কথা বলছিলাম কথাটা ঠিক ঠিক, এই যে টিকটিকি বলছে ঠিক ঠিক, কত মূর্খে মূর্খ অধম, এই অধম মুসলিম এই টিকটিকি চাইতে অধম, মানে টিকটিকি ঠিক বলতে পারছে কিন্তু এই মুসলিম ঠিক বলতে পারছে না। চিন্তা করেন আপনি কিভাবে টিকটিকির পূজা করছে, কিভাবে টিকটিকিকে সে আলেমুল গায়েব বানিয়ে দিয়েছে, তো টিকটিকিকে আল্লাহ শরীক বানিয়ে দিল এই শিরকি বদ আকিদাতে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে এবং সমস্ত রকমের শিরক থেকে আর তৌহিদ বিনষ্টকারী ভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এখানে আলোচনা শেষ করছি দার্সের। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাকলা খায়রান। তো ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে, তো শুরুতেই আমাদের প্রশ্ন করবেন মাহদি বিন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ জোরে শোনা যাচ্ছে না। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, বলছিলাম যে আমরা এই তিন চার বছর আগে থেকে কোরআন সুন্নাহ জেনেছি আর কি, তো তারপর থেকে এলেম অর্জন করার একটা স্প্রেয়া কাজ করে, তো আমি ভাষা শিখছি আলহামদুলিল্লাহ। আপনার যে সহিহ বুখারীর ভাষ্যগুলো আছে এগুলো তো বাংলা ভাষায় নাই, এগুলো পড়ারও খুব ইচ্ছা, কোরআন আরো ভালোভাবে বোঝার ইচ্ছা, তো আমরা কিভাবে এই জেনারেলে পড়া থাকা কালীনও আমরা এইভাবে এগুলো জ্ঞান অর্জন করতে পারি, এমন কোন মাধ্যম যদি আমাদের কোনো গাইডলাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে আমরা কয়েক বছর থেকে কোরআন সুন্নার সঠিক আদর্শ বা কোরআন সুন্নাহ মোতাবেক যে দিন পালন করতে হবে শিখে সেটা উপলব্ধি করতে পেরেছি, সুতরাং আমরা এখন যদিও জেনারেল শিক্ষিত লোক কিন্তু আমরা দিন শেখার চেষ্টা করছি, বিভিন্ন ইসলামিক কিতাব আদি পড়ছি, হাদিসের কিতাব বোঝার চেষ্টা করছি, তো আমরা কিভাবে এলম অর্জন করব। প্রথম কথা বলবো যে এলম অর্জন করার ক্ষেত্রে একজন শিক্ষকের গাইড, দিক নির্দেশনা অবশ্যই নিতে হবে, শুধু কিতাব পড়ে পড়ে এলম হাসিল করলে বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা বেশি। জি, প্রাচীন যুগ থেকেই আইমাই কেরামগণ সালাফগণ সতর্ক করেছেন, বেশ কিছু আইমা কেরাম, মান কানা শেখু কিতাবহু, কারো যদি ওস্তাদ শুধু কিতাব হয় মানে পুস্তক পড়ে পড়ে সে জ্ঞানী হবে, কাসরা খাতাও, তাহলে তার ভুল ভ্রান্তি বেশি হবে
ওয়াকাল্লা সওয়াবহু, এবং তার সঠিক সিদ্ধান্ত খুব কম হবে, ভুল বুঝবে, কি থেকে কি বুঝে ফেলবে। একটা হাদিস নিয়ে সে সিদ্ধান্ত নিয়ে নেবে, অথচ তার পাশাপাশি আরো একটি হাদিস আর একটি হাদিসের বিশ্লেষণ পেশ করে, সেগুলি সম্পর্কে সে অজ্ঞ থেকে যাবে। পক্ষান্তরে ভালো একজন আলেমের আপনার দিক নির্দেশনা নিয়ে, সেটা নিয়মিত তার কাছ থেকে কিছু দর্স নিয়ে, অথবা ভালো আলেমদের যে কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যাগুলি রয়েছে সেগুলো নিয়মিত ফলো করে শুনে অনলাইনেই হোক, যদি আপনি সালাফদের আদর্শকে সামনে রেখে কোরআন এবং হাদিস বুঝেন, তো ইনশাআল্লাহ বিভ্রান্তির শিকার হবেন না। বিদাত থেকে যেমন মুক্ত থাকবেন, বিভিন্ন রকমের যে বিদাত গুলি রয়েছে ধর্মীয় বিদাত, তার সাথে ধর্মের নামে যে বাড়াবাড়ি খারিজি দের রয়েছে, দুটো একটা আয়াত পেশ করেই তারা এই আপনার চরম পন্থা অবলম্বন করে, অথচ পাশাপাশি আরো বেশ কিছু আয়াত হাদিস দলিল রয়েছে যেগুলি তারা উপেক্ষা করে ফেলে অজ্ঞতার কারণে অথবা আবেগীয় হয়ে যাওয়ার কারণে। সেই জন্য বলছি যে ওস্তাদের অবশ্যই সাহায্য নিতে হবে, তার সাথে সাথে আপনাকে প্রথম লেভেল থেকে শুরু করতে হবে, যে নিচে থেকে উঠতে হবে। দেখেন আমরা যারা স্কুলে পড়েছেন, আপনারা বলি, আমরা মাদ্রাসায় পড়েছি, স্কুলে পড়েছি, স্কুলে কিন্তু আপনার ক্লাস 1, 2, 3 যে কথাগুলি পড়া হয় সেটা আপনার বিএ এম এ ক্লাসেও প্রয়োজন পড়তে পারে, কিন্তু বিএ এম এ ক্লাসে যেসব গুলি পড়া হবে অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেসব কথাগুলি পড়া হবে, অনেক কথাই সেগুলি 1, 2 পাবেন না। তাহলে আস্তে আস্তে উঠতে হবে, আস্তে 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 ধীরে ধীরে। একবারে কিন্তু অপর ক্লাসের পড়াশোনা যদি কেউ শুরু করে দেয় তাহলে তার পড়াশোনা সফল হবে না। ঠিক তেমনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অনেকে কিন্তু আবেগী, প্রথম হেদায়ত হওয়ার পরেই একবার বোখারি পড়া শুরু করেছে। আরে ভাই, যদি আপনি সরাসরি বোখারি তর্জমা পড়ে বুঝে নেন, তাহলে আমাদের 25-30 বছর ধরে মাদ্রাসা লাইনে পড়ে আর বারবার করে পড়ে আর মদিনা এসে পড়ে এত পড়ার দরকারটা কি ছিল? এত পড়া তো কোনো দরকারই ছিল না। এই জন্য ছোট ছোট কিতাব থেকে শুরু করবেন। পরামর্শ দেবো যে সৌদি আরবে বর্তমান যে কিতাবগুলি আরবি ভাষা থেকে বাংলায় অনুবাদ হচ্ছে বা হয়েছে, আর বিশেষ করে শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলীর কিতাব, শেখ মিনে বাহাদুর কিতাব, শেখ মিনে হোসেমিনের, শেখ সোহেল ফজল, ছোট ছোট কিতাবগুলি রয়েছে, অত্যন্ত মূল্যবান। এই ছোট ছোট কিতাবগুলি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, মানে পড়াশোনা করতে হবে, এবং এগুলির বেশ কিছু কিতাবের ব্যাখ্যার প্রয়োজন আছে, শুধু তর্জমা পড়ে আপনি বুঝবেন না কিছু। যেমন 3টি মূলনীতি ওসুলে সালাসা বা সালাসাতুল উসুল, 3টি মূলনীতি শুধু আপনার বাংলা অনুবাদ পড়ে হবে না, এগুলির ব্যাখ্যা পড়তে হবে বা শুনতে হবে, জানতে হবে। এইরকমই কাশফুস সুবহাত, সংশয় নিরসন, মাওলানা আব্দুল্লাহ হাবিব কিতাব, শেখ ইবনে বাজের কিতাব দুরুস মহিমা, গুরুত্বপূর্ণ শিক্ষা যে এই কিতাবটি রয়েছে, এইরকমই সিফাতুস সালাতুন নবী। আপনি বুখারীর কিতাবুস সালাত, সালাতের চ্যাপ্টার খুলে দিলেন, না না, সালাতের চ্যাপ্টার বুখারি পড়ার আগে ওইভাবে কাজ হবে না। আপনাকে নবী সাল্লামের সালাতের ওপর সহি কিতাব যে লিখা হয়েছে কিতাবগুলি পড়তে হবে, সেটা শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ কিতাব হোক, শেখ আলবানীর কিতাব হোক, অথবা বাংলাদেশ ভারতের যেসব দেশে শেখ আইনুল বারী সাহেবের কিতাব রয়েছে, আইনি তোফা, সালাত মুস্তফা, তারপরে আপনার আরো আরো যেসব কিতাবগুলি রয়েছে এক কথায়। তো এইভাবে আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, আপনি কোন স্তরে আছেন ওই হিসাবে আপনাকে চলতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আপনি দ্বীনের স্তর বুঝছেন না, তৌহিদের বিষয়গুলি বুঝছেন না, আর আপনি যদি সরাসরি আকিদা ওয়াসিতিয়া পড়েন, আকিদা তাহাবিয়া পড়েন, না না না, আকিদা ওয়াসিতে তাহাবিয়া একটু উপরে যে পড়তে হবে, তাহলে তার আগে ছোট ছোট যে কিতাবগুলি রয়েছে সেই কিতাবগুলি ব্যাখ্যা সহ যদি লিখিত আকারে থাকে, লিখিত আকারে, অথবা সেগুলির অডিও ভিডিও আলোচনা আছে ভালো শেখদের, তাদের কাছ থেকে শুনে এলেম হাসিল করতে, এইভাবে এলেম হাসিলের চেষ্টা করবেন, ধীরে ধীরে আগে বাড়ার চেষ্টা করবেন। আর যেখানে সংশয় হবে, যেখানে আপনি মানে মনে করছেন যে এখানে কেমন যেন জটিল লাগছে, বিষয়টি কেমন লাগছে অস্পষ্ট, তাহলে অবশ্যই ওস্তাদের সাহায্য নেবেন, যাতে করে আপনার সংশয় নিরসন করা সম্ভব হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। রবের কাছে দোয়া করবেন, আল্লাহ ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালা মুতাকাব্বিলা। জি হ্যাঁ, যেমন ইলমান নাফু উপকারী জ্ঞান দান করে দোয়া করবেন, তেমনি আমলও যেন এমন হয় আল্লাহ যেন তুমি কবুল করো, এবং রেজিকও বরকত দাও, যাতে রেজিকের টেনশন নিয়ে পেরেশান না থাকি যে কোনো সময় বের করতে পারছি না, এলএম শিখার আমল করে এমনটা না। আল্লাহ যেন দিন দুনিয়া ভালো করেন। জাজাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এবার যা প্রশ্ন করবেন, কাজী
তাহেরা পারভিন আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শায়েক, আমি জানতে চাচ্ছিলাম বাংলাদেশ থেকে নাকি? জি, বাংলাদেশ থেকে। বলেন। যে আমরা যে আমরা না মানে অনেকে যে বাচ্চাদের গলায় তাবিজ দেয়, এগুলো তো শিরক আমরা জানি। তো মুরব্বীরা আবার অনেক সময় বলে কি, বাচ্চাদের কোমরে একটু কালো সুতা দিলে দেখতে ভালো দেখায়। আমি যদি তাবিজ না দিয়ে শুধু সুতা দেই, এটা কি দেওয়া জায়েজ আছে বা দেওয়া ঠিক হবে? দয়া করে জানাবেন। ঠিক, খুব ভালো প্রশ্ন। বাচ্চাদের কোমরে সুতা দেয়, ওটাকে আমাদের আঞ্চলিক ভাষা জানি না আপনারা কি বলেন, আমাদের দেশে ডোরা বলে। তো ছোটকালে দেখেছি, ছোটকালে বাচ্চারা আসলে আমাদের দেশে তো আসলে ওই ন্যাংটায় ঘোরাফেরা করতো, কোথায় প্যান্ট পরবে। বেশিরভাগ বাচ্চারা ওই উলঙ্গ চলাফেরা করে 7 বছর 8 বছর পর্যন্ত। তো যার ফলে একেবারে কিছুই নেই গায়ে, দেখতে খারাপ লাগে। তখন করতো কি, ওই সেই আমলে যে খুব কম ছেলেরা ছোট থেকে প্যান্ট পরে থাকতো, কিন্তু বেশিরভাগ ছেলেদেরকে দেখা যেত যে ওই রকম থাকতো, বস্ত্রহীন থাকতো। তো কোমরে একটা সুতা থাকতো, কালো সুতা ডোরা থাকতো। এটা কিন্তু আত্মরক্ষার জন্য না, ওইটা থাকতো কিসের জন্য, জিনতের জন্য, যে দেখতে অন্তত একটু মানান লাগছে, ভালো লাগছে একটু, একেবারে খারাপ লাগছে না, একটু ভালো লাগছে, সেই জন্য এরকমটা করতো। যদি এই নিয়তে করে করে তাহলে কোনো অসুবিধা নেই, আমি মনে করি এতে কোনো শারীরিক বাধা নেই। কিন্তু যদি সেখানে এইরকম কিছু কাজ করে যে এই কালো তাগা বা কালো ডোরার মাধ্যমে তাকে বদনজর থেকে বাঁচানো সম্ভব হবে, আত্মরক্ষার জন্য, বিপদ আপদ থেকে মুক্ত রাখার জন্য, যেমন কেউ হাতে কেউ কালো সুতা রাখে, কেউ বালা রাখে, তো এটা হচ্ছে শির্ক, তখন শির্ক বলা হয়েছে, তখন শির্ক বলা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ এই হাদিস ফিট করবেন, নিশ্চয় মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। যদি সেটা একটা সৌন্দর্যের জন্য রাখে, যেমন ছোট ছোট বাচ্চাদের, ছেলেদের অবশ্য রূপার চাঁদের বালা দিত এটা জায়েজ না, কারণ ছেলেদের জন্য এটা জায়েজ না, কিন্তু মেয়েদের যদি হাতে বালা রাখে আত্মরক্ষার জন্য, এটা ভালো লাগবে দেখতে। ছোট কালে এই বালাগুলো দিত, ওই নারীরা দিত নাতি নাতিনকে, আরে ছেলে কেউ দিত অজ্ঞতার কারণে। তো মেয়ে যদি হয় ধরেন তো দিতে পারে জিনতের জন্য, কিন্তু সেটাই যদি আত্মরক্ষার জন্য, যে বালা মুসিবত থেকে মুক্ত রাখার জন্য দিচ্ছি, তাহলে সেটা শিরক হবে তাবিজের মতো। আত্মা মায়ম শিরকুন, এইরকমই শিরক হচ্ছে আপনার হালাকা, কোনো বালা অথবা খায়ের তাগা সুতা ঝুলানো আত্মরক্ষার জন্য। এমনকি স্যান্ডেল, ওই যে বদনজর থেকে বাঁচানোর জন্য ট্রাকে আর আমাদের দেশের গাড়িতে একটা ছিঁড়া স্যান্ডেল ঝুলতে থাকে, এটাও শিরক, কারণ সেটা বদনজর থেকে বাঁচাবার জন্য রাখা হয়, সুতরাং সেটাও শিরক। জি জাকাল্লাহ খাইরান। তো ইনশাল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাত। জি বলেন। জি শেখ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? জি নিউ ইয়র্ক থেকে, সাইদ ইদ্রিস। মাশাআল্লাহ, বলেন। আচ্ছা, আমরা জানি যে সমষ্টিগত ভাবে মুনাজাত করা বিরাট, কিন্তু মাঝে মাঝে কোন আলোচনা, বৈঠক, সেমিনার, বিয়ে ইত্যাদিতে গেলে তখন কথাবার্তা কাজ শেষ হলে বলে যে একটু মোনাজাত করেন, সেই ক্ষেত্রে অনেক সময় আমাকেও বলে যে একটু মোনাজাত করে দেন। তা আমি করতে অপরাধ জানানো পড়েছে না, আমি করবো না, অন্য মাসলামা ছেলে আমি যাই না, মনে করেন আমি করবো না, তো অন্য কেউ মোনাজাত করে তখন, তো সেই ক্ষেত্রে সবাই হয়তো মোনাজাত করতেছে, আমি হাত উঠাইলাম না, এবং এই ক্ষেত্রে আমার কি করার আছে? আজকে ওনাকে বিয়েতে যাব, ওইখানে হয়তো বিয়ের পরে, বিয়ের পড়ানোর পরে হয়তো দেখা যাবো যে মোনাজাত করবে, এখানে হয়তো দুই একজন থাকবে করবে না, তো বেশিরভাগ লোক করে। এখন কি মোনাজাতটা কোন কোন ক্ষেত্রে করা যায়? সমষ্টিগত ভাবে জানি বিরাট, কিন্তু কখন করা যাবে, এখানে এখানেই করা যাবে, করা ঠিক হবে? দেখেন, যখনই সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মার হচ্ছে, শাস্তি হচ্ছে যার বিদাত পন্থীদের ওপর, যারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, যে যখনই একটা বেদাত করে তখন একটা সুন্নত তাদের থেকে হাতছাড়া হয়ে যায়, আল্লাহ তাদেরকে একটা সুন্নতের সব থেকে বঞ্চিত করে দেন। বেদাতের গুনাহ হইলো আর সুন্নতের সব থেকে বঞ্চিত থাকলো। বিয়ে শাদির হইলে, বিয়ে শাদির মাহফিলে বা বিয়ে শাদির খবর পেলে, কেউ বিয়ে করেছে বললো যে আমি বিয়ে করেছি, অথবা বিয়ের মাহফিলে অনুষ্ঠানে আছেন, বলবেন বারাক আল্লাহ লাকা ওয়া বারাক আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এটা হচ্ছে সুন্নাত। যাতে আপনিও সব পেলেন,
সেই পাত্র পাত্রীর জন্য দোয়া করলেন, তারাও এর বরকতটা পেল, এর উত্তম ফল পাবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে এই নিয়ামত থেকে, সুন্নতের নিয়ামত থেকে, সুন্নতের নেকি থেকে, সুন্নতের বরকত থেকে বঞ্চিত যারা বিদাত করে সম্মিলিত মোনাজাতে, বিয়ের পরে সম্মিলিত মোনাজাত নেই। একা একা কেউ যদি দোয়া করতে চায় যে আমার প্রয়োজন এই সময় দোয়া করব, আমি হাত উঠিয়ে করতে পারি, বিনা হাত উঠিয়ে করতে পারি, কিন্তু কোনো একটা অনুষ্ঠান, সে বিয়ের অনুষ্ঠান হোক অথবা কোনো আলাপ আলোচনার অনুষ্ঠান হোক, কোনো পারিবারিক অনুষ্ঠান হোক অথবা কোনো ধর্মীয় জলসা মাহফিল হোক, যে কোনো অথবা সালাতের পরে হোক, ফরজ সালাতের পরে হোক, সম্মিলিত মোনাজাত একসাথে, একজন দোয়া করবে আর বাকিরা শুধু শুধু আমিন বলবে, আমিন আমিন, মানে এমাম আমাদের যিনি প্রধান তিনি যে দোয়া করছেন সেগুলো আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো এই বলতে থাকবে। এইভাবে রসূলুল্লাহ সাল্লাম কখনো দোয়া করেননি, কখনো দোয়া করে ফরজ সালাতের পরেও করেননি, অথচ ওই ক্ষেত্রগুলি নবী সাল্লামের জামানায় তার জীবদ্দশায় দিনে পাঁচবার করে পাঁচ অক্ত সালাতে এসেছে। নবী সাল্লাম বহু বিবাহ শাদী করিয়েছেন এবং মাহফিলে থেকেছেন, সম্মিলিত এরকম মোনাজাত করেননি। সুতরাং আপনি যদি সেই সম্মিলিত মোনাজাতে শরিক হন তাহলে আপনি বেদাতে শরিক হবেন। এই ক্ষেত্রে আপনি অধিকাংশ লোক কি করছে এটা দেখার বিষয় নয়, অধিকাংশ লোক তো দেখবে যারা গণতন্ত্রে বিশ্বাসী, আরে আমরা তো কোরআন সুন্নতে বিশ্বাসী, আমরা কোরআন সুন্নাহ দলিলে বিশ্বাসী, আমরা ওহীতে বিশ্বাসী। প্রত্যেক মুসলিমকে কথা বলতে হবে ফরজ, আমি ওহীতে বিশ্বাসী, আমি দল ভারীতে বিশ্বাসী নয় যে কার সাথে দল ভারী রয়েছে বা কোন দিকে ভারী রয়েছে। সুতরাং যদি এই কাজ কেউ করে আপনি সেখানে এইরকম দোয়াতে শরিক হবেন না, হয় সেখান থেকে কোনো ভাবে হোক আপনি কেটে পড়বেন, আর তার আগে যদি সেটা বন্ধ করা সম্ভব হয় বুঝিয়ে, হয়তো আপনি আলহামদুলিল্লাহ অনেকে প্রভাবশালী আছেন, আপনার কথা শুনবে, আপনি বড় ভাই, আপনার ছোট ভাইয়ের বাড়িতে বিয়ে রয়েছে, আমি ধরেন আমি কোনো জায়গায় গেলাম আর তারা আমাকে সম্মানের সাথে দাওয়াত দিচ্ছে আর আমি তাদের সে মোনাজাতে, অন্যরা মোনাজাত করবে আর আমি চুপচাপ বসে থাকবো, আমার জন্য জায়েজ নয়, আমাকে সেখানে বাধা দিতে হবে, আর না হলে যেতে হবে না, যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তো যেতে হবে না, আর যদি যাই তাহলে অবশ্যই বাধা দিতে হবে, আর না হলে কমপক্ষে সেখান থেকে কেটে পড়তে হবে, এই বেদাতের মজলিসে থাকা চলবে না, না হলে মানুষ মনে করবে যে বেদাতকে উনি তো স্বীকৃতি দিয়েছেন, উনিও তো ছিলেন, কিছু বলেননি। সুতরাং এরকমটা জায়েজ নয়। আপনি সাধারণ মানুষ হিসাবে বলবো আপনি যদি পারেন তো তাদেরকে বুঝাবেন যে ভাই এই সম্মিলিত মোনাজাত না করে আমরা সুন্নতি দোয়াটা পড়ি, উত্তম বিকল্প, আমাদের কাছে উত্তম বিকল্প থাকতে আমরা অনুত্তমে কেন যাব। বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকা ফি খাইর, সবাই মিলে দোয়া করেন, যদি কারো মুখস্থ না থাকে তাকে পড়িয়ে দেন, পাঠ পড়া করে শিখিয়ে দেন যে এইভাবে দোয়া করো, সুন্নতটা জাগ্রত হবে, জীবিত হবে। আর যদি না মানে আপনার কোনো মূল্যায়নে সেখানে করে না তাহলে আপনি যাবেন না ওইখানে, আর যদি যেতেই হয় যে না আমার আত্মীয় না গেলে তার অসন্তুষ্ট হবে তাহলে ওই দুয়ার সময় আপনি সেখান থেকে কেটে পড়বেন, অথবা আপনি হাত না উঠিয়ে দেখিয়ে দেবেন যে এটা সুন্নত নেই, তার সাথে ওরা বেদাতটা করার যদি স্বাধীনতা রাখে তা আপনি সুন্নত করার স্বাধীনতা রাখেন না, আপনি তাদের সাথে বলবেন বা তাদের আগে বলবেন যে বারাক আল্লাহ লাকা ওয়া বারাক আলাইকা ওয়া জামা বাইনাকা ফি খাইর, এটা হচ্ছে সুন্নতি দোয়া, আমি পাঠ করে নিলাম, আল্লাহ তোমাকে তোমার ভিতরে বরকত দান করুক, তোমাকে বরকত দান করুক আর তোমাদেরকে কল্যাণের সাথে এই দাম্পত্য জীবনে একত্রিত হওয়ার তৌফিক দান করুক, এই দোয়া করবেন। আর অন্যায়ের প্রতিবাদ যদি বল প্রয়োগ করে সম্ভব হয় আর আপনার অধীনে হচ্ছে তাহলে বল প্রয়োগ করতে পারবেন, না হলে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে সর্বনিম্ন ইমানের পরিচয় আছে, অন্তর থেকে ঘৃণা করবেন। আল্লাহ যেন বুঝার এবং আপনাকে শক্ত হওয়ার তৌফিক দান করেন, হকের ওপর, ভুলের ওপর শক্ত হইতে বলছি না, কিন্তু কোরআন সুন্নাহ ওহির ওপর শক্ত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। জি শালাই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সারওয়ার কবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। বলেন। স্যার আমি ইউকে থেকে বলছিলাম। মাশাআল্লাহ বলেন। আমার জানা দিয়েছিল যে আমি গত কয়েকদিন আগে এক আলেমের একজন শায়খের বক্তব্য শুনলাম, তো সেখানে উনি বুখারি শরীফের 812 নম্বর হাদিসের বর্ণনা করতে গিয়ে বললেন যে কেউ যদি কাপড় বা পায়জামা বা প্যান্ট যদি গুটিয়ে পড়ে নামাজের আগে,
বা চুল যদি ভাঁজ করে রাখে তাহলে নামাজ হবে না। তো এই ব্যাপারটা একটু সংক্ষেপে বুঝায় বলবেন কি? নামাজ হবে না যদি বলে থাকেন তাহলে উনি বেশি শক্ত বলে দিয়েছেন এবং একটু বেশি হয়ে গেছে কথা। তবে হাদিসে আছে যে আমাকে সলাতের ভিতরে কাপড় আর চুল মোড়াতে নিষেধ করা হয়েছে, আর নিষেধ হইলেই সলাত বাতিল হয়ে যাবে, এই এই কথাটি বাড়াবাড়ি, এখানে গিয়ে বাড়াবাড়িটা হয়েছে। জি হ্যাঁ, সুতরাং এখানে সঠিক ফতোয়া হচ্ছে যে সলাত অবস্থায় কাপড় গুটিয়ে রাখা মকরু, অপছন্দনীয়, নিষিদ্ধ, আর তারপরে চুল যাদের বড় আছে চুলকে গুটিয়ে রাখা মহিলাদের ক্ষেত্রে নাই, তারা বেনি করে রাখতে পারবে, তারা খোঁপা বেঁধে রাখতে পারবে। পুরুষদের ক্ষেত্রে চুল যদি বড় থাকে, বাবরি চুল থাকে, আর চুলকে যদি তারা বেঁধে রাখে তাহলে সেটা, বা চুলকে মড়িয়ে রাখে, তো সেটা নিষিদ্ধ বা কমপক্ষে মাকরুহ, নিষিদ্ধ, সেটা মাকরুহ হতে পারে, নাজায়েজ হতে পারে। কিন্তু তার কারণে সলাদ বাতিল হয়ে যাবে, যে কোনো নিষিদ্ধ কাজে সলাদ বাতিল হয়ে যায় না এমন কথা নাই। এভাবে ফতোয়া দিলে সেটা ফিকহের খেলাফ, সঠিক ফিকহের খেলাফ। আর যে কথাগুলি আমি বললাম সেটা হচ্ছে বড় বড় আলেম ওলামাদের ব্যাখ্যা যে এটা নিষেধ, কিন্তু এতে সলাদ বাতিল হয় না, বরং সেটা সলাতের ভিতরে নিষিদ্ধ। দেখেন, ছবি ছবি নিয়ে ছবি থাকা, যদি কাপড়ে ছবি থাকে তো নিষিদ্ধ এবং মাকরুহ, কিন্তু কাপড়ে ছবি থাকলে সলাৎ হবে না, এটা বাড়াবাড়ি ফতোয়া। কারণ এটা ফতোয়া জনগণ মনে করে যে এই কাপড়ের ছবি আছে অথবা ব্যাচ আছে বা যে কার্ড, আইডি কার্ড থাকে অনেক সময়, তাদের ছবি থাকে আর বুকে লটকানো আছে, তাতেই সলাৎ পড়ে। অনেকে বলে এই নামাজ বাতিল, কোথা থেকে বাতিল, অথবা এই রুমে ছবি আছে আর ওই রুমে নামাজ পড়ছে, প্রাণীর ছবি আছে, নামাজ বাতিল, কোথায় দলিল আছে যে ফেরেশতা সেখানে প্রবেশ করে না? সেজন্য বলবো যে এইটা এই এই রকম জায়গাতে সলাত আদায় করা নিষিদ্ধ মাকরুহ, কিন্তু সলাত কেউ আদায় করলে সলাতটা শুদ্ধ হয়ে যাবে, বাতিল হওয়ার দলিল কি? যে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ওনার নাম জানার প্রয়োজন নেই, কিন্তু আসল মাসাল আপনি জানেন, সেটা হচ্ছে এই কাজগুলি নিষেধ, কিন্তু এই কাজগুলি কেউ যদি সলাত অবস্থায় করে, প্যান্ট যারা টাখনার নিচে পড়ে মসজিদের গেটে গেলে প্যান্টটাকে মুড়িয়ে নিল, যাতে করে কমপক্ষে সলাত অবস্থায় নামাজ অবস্থায় এই হারাম থেকে বাঁচে, তো এটা একটা ওর ভালো দিক, কিন্তু এটা যথেষ্ট নয় তার কল্যাণের জন্য। সে যদি আল্লাহকে ভয় করে তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করে মসজিদের বাইরেও তার প্যান্টটা বা তার পোশাকটা ইসলামিক হবে, কিন্তু তার তাতে সলাত বাতিল হবে না, বা কুরু কাজ করলো বা নিষিদ্ধ কাজ করলো কিন্তু সলাদটি বাতিল হবে না। আল্লাহ তাআলা জি রাখলা খায়রান ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি আব্দুর রহমান, ফোনটা আনমিউট করে নিন, জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমান থেকে বলছি। আমার প্রশ্ন, জি আমি আমার প্রশ্ন হলো যে কিছু গল্প স্টোরি বা লিখিত আকারে কোনো বিষয়বস্তু যেগুলো বাস্তবায়নে হয়েছে কিনা জানা নেই, সেগুলো ভিডিও আকারে বা কোনো সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল সাইটে এগুলো পোস্ট করা যায় যা আছে কিনা। আর তারপরে কোশ্চেন হলো যে এখনকার বর্তমানে যে সমস্ত কোম্পানি বা রুমগুলোতে যেগুলো আছে বাথরুম, সেগুলোতে বসে পেশাব করা খুবই কষ্টকর, প্লাস বসলে সেখানে পেশাবে ছিটকা পড়ার সম্ভাবনা বেশি দেখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করাটা কতটা যায় যে একটু বুঝিয়ে বললে উপকৃত হবো। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন কি ছিল? একজন একটা করে করতে হয়। প্রথম প্রশ্নটা ছিল যে কোন গল্প স্টোরি, হ্যাঁ হ্যাঁ বুঝছি, উপন্যাস, কাল্পনিক কিস্সা কাহিনী, কাল্পনিক যা ঘটেনি কাল্পনিক কিস্সা কাহিনী বর্ণনা করা টাইম পাসের জন্য অথবা মানুষকে হাসানোর জন্য, মানুষকে একটু এর জন্য বিনোদনের জন্য জায়েজ কি না? পছন্দনীয় না। জি পছন্দনীয় না, মানুষ যদি বুঝে জানে যেগুলো উপন্যাস এগুলো বানানো কাল্পনিক কিস্সা কাহিনী, তো তারপরে অপছন্দনীয়, কারণ এগুলো আসলে ঘটেনি। আর একজন মুসলিম এসব অসার কথা কাজ থেকে, এগুলো লাগো কোরআনের ভাষায় এগুলোকে লাগো বললে, যারা অসার কথা কাজ থেকে বেঁচে থাকে
আমাদের জন্য আলহামদুলিল্লাহ হাসবুনা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের জন্য কোরআনে কারীমের সুন্দর সুন্দর কাহিনী যথেষ্ট। নাহনু নাকুসু আহসানাল কাসাস, কোরআনে কারীমে সুন্দর সুন্দর কিসসা কাহিনী রয়েছে সত্য, এবং তাতে বহুমুখী উপদেশ রয়েছে, মানব জীবনের সার্বিক সংশোধনের তাতে পাথেয় রয়েছে। কোরআনে কারীমের কিসসা কাহিনী শোনাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে অনেক স্টোরি আছে সুন্দর সুন্দর, বনি ইসরাইলদের বিভিন্ন ঘটনাগুলি রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, সেগুলি বর্ণনা করবেন। এছাড়াও অন্য যে বনি ইসরাইলদের যে ঘটনাগুলি রয়েছে, এই মর্মেও রয়েছে যে যেই ঘটনাগুলি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় সেগুলি বর্ণনা করা জায়েজ, সেগুলি বর্ণনা করা জায়েজ। হাদ্দেসু আমবানি ইসরাইল ওয়ালা হারাজ, রাসূল বলছেন যে বনি ইসরাইলদের প্রাচীন যুগে যেসব কিচ্ছা কাহিনী ঘটেছে কোরআন হাদিসের নেই আর কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলি তোমরা বর্ণনা করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। তো সেগুলো আসলে ঘটেছে বলে আর জানছেন যে ঘটেনি, তারপরেও শুধু এতে কোনো যদি উপদেশমূলক কিছু থাকে তাহলে বলা যেতে পারে, উপদেশ আছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, মানুষের চরিত্র গঠন হবে, তাহলে ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এসব ঘটনাতে যেসব কাল্পনিক উপন্যাসের মতো ঘটনা বা বয়ান করা হচ্ছে সেগুলিতে মানুষের চরিত্রের বা চারিত্রিক পদস্খলন ঘটছে, মানুষের চরিত্র নষ্ট হচ্ছে, তারপরে মিথ্যা বলতে শিখছে ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এগুলোকে অ্যাভয়েড করাই উচিত একজন মুমিনের। দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছিলেন সেটা ছিল আপনার বাথরুম সম্পর্কে, তাই না? এমন টয়লেট রয়েছে যে টয়লেটগুলিতে আপনার বসে বাথরুম সারা যায় না, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, আতা সবাতাতা কওমিন, এক সম্প্রদায়ের ময়লা আবর্জনা পূর্ণ এলাকায় কোনো বিশেষ কাজে এসেছিলেন, সেখানে ফাবালাকায়মান, আর সেখানে পেশাবের প্রয়োজন হয়েছে, তখন দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন ওলামারা বলেছেন যে দাঁড়িয়ে পেশাব করা অনুত্তম কিন্তু জায়েজ, অনুত্তম কিন্তু জায়েজ। আর বাঙালি সমাজে এই ফতোয়া তো চরম অপরাধ, কারণ অজ্ঞতা রয়েছে, মনে করে যে দাঁড়িয়ে পেশাব করাটা এত বড় অপরাধ যে এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। এই জন্য এক সময় আমরা শুনতাম যে আরে প্যান্ট পরে দাঁড়িয়ে পেশাব করে এ তো ইহুদি নাসারা। জি হ্যাঁ, দাঁড়িয়ে নাই কোনো অসুবিধা নেই, টাকার নিচে কাপড় আছে কোনো অসুবিধা নেই, বেনামাজি কোনো অসুবিধা নেই, গান বাজনা শুনছে সুদ কর ঘুষ কর কোনো অসুবিধা নেই, এগুলো এত বড় অপরাধ নয়, বড় শিরকি কুফরি আকীদা তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু যদি দাঁড়িয়ে পেশাবের কথা বলে এটা মুসলমান করে, এটা তো ইহুদি নাসারাদের কাজ, অথচ কাজটি হারাম নয়, প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। প্রয়োজনে যেখানে দেখবেন যে দাঁড়িয়ে পেশাব করলেই হয় সেখানে বসার মতো কোনো সুযোগ সুবিধা নেই, বান বন্যার সময় কাদা আছে পানি আছে, অথবা সেখানে বসে পেশাব করলে কাপড় শরীর নাপাক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তখন দাঁড়িয়ে পেশাব করবেন কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়রান, আপনি হাদিস আমল করলেন, সাধারণ অবস্থায় অনুত্তম অপছন্দনীয় কিন্তু বিশেষ কারণে সেখানে জায়েজ, বিনা কোনো আপত্তিতে বিনা কোনো করা হবে। আল্লাহ তাআলা আলাম। জি জাযাকুল্লাহ খায়রান। এই পর্যায়ে প্রশ্ন করবেন জোহায়ের আবসার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, মানহাজ গোপনকারী ব্যক্তি থেকে কি ইলম নেওয়া যাবে? মানহাজ গোপনকারী ব্যক্তি থেকে ইলম নেওয়া যাবে, যার মানহাজ মানে তার আদর্শ বুঝছেন যে কোন আদর্শের দিকে নিয়ে যাচ্ছে, সে শিয়াদের দিকে নিয়ে যাচ্ছে নাকি সুন্নিদের দিকে নিয়ে যাচ্ছে, সুফিদের দিকে নিয়ে যাচ্ছে না খারেজিদের দিকে নিয়ে যাচ্ছে, জঙ্গিদের দিকে নিয়ে যাচ্ছে, বুঝছেন না? মানহাজ গোপনকারী মানে তো এটাই, ওকে বুঝাই চেনা যাচ্ছে না যে ইয়ে শিয়া রাফেজিদের বন্ধু না খারিজি জঙ্গিদের বন্ধু না ইয়ে সুফি তবলিগীদের বন্ধু না দেওয়ানদি বারেলভিদের বন্ধু, আল্লাহ তাআলা আলম, না দেওয়ান দেওয়ান বাগির বন্ধু, কিছু বোঝা যাচ্ছে না। তো তার কাছ থেকে কি করে শিখবেন? দিন যখন শিখবেন তো অবশ্যই জানতে হবে যে আমাকে যিনি গাইড করছেন তিনি কোন রাস্তার কোন পথের প্রতি কোন পথের রয়েছেন, যাতে করে আপনি সুস্পষ্ট সেরাতে মুস্তাকিমের উপর থাকতে পারেন। যখন জানছেন না যে আমি যাকে ফলো করছি সেই ব্যক্তি কোন পথের পথিক, তাহলে সে তো গর্তে নিয়ে নিক্ষেপ করবে আপনাকে।
আল্লাহ যেন হেফাজত করেন। দুনিয়া শিখার ক্ষেত্রে অসুবিধা নেই, দুনিয়া শিখার ক্ষেত্রে যার কাছে বেশি বিদ্যা আছে তার কাছ থেকে শিখবে। এই জন্য কাফের কাছ থেকেও হ্যাঁ সায়েন্স টেকনোলজি শিখা যেতে পারে, যদি দেখা যায় সে মুসলিম চাইতে ভালো বেশি শিখাইতে পারে। কিন্তু যদি মুসলিম, আমাদের বিকল্প ব্যবস্থা আছে, মুসলিম কাফের মতো শিখাইতে পারে তাহলে মুসলিমের কাছে শিখবো, এটাই উত্তম। দুনিয়াও মুসলিমের কাছে শিখবো। বাকি দিনের ক্ষেত্রে ইবনে সিরিন রহমতুল্লাহ এর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্না হাজা দীনুন, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে, এটা হচ্ছে ধর্মীয় বিষয় দিন। ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, সুতরাং একটু চিন্তা ভাবনা করে নাও যে কার কাছ থেকে তুমি দিনের জ্ঞান হাসিল করছো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি আমিন। এরপর যা প্রশ্ন করবেন, খান ইসফার বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শেখ আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে একটা হাদিস বিষয়ে, সেটা হলো এই হাদিসটা মেইনলি আর কি মানে খরিজি জঙ্গি তামিম আদনানের মানে অনুসারীরা মানে আমাদের বিরুদ্ধে ইউজ করছে আর কি। এটা হচ্ছে যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমন কি জিহাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করলো। এখানে মুনাফিকের ন্যায় যে মৃত্যুবরণ করলো এটা নিয়ে আমাদেরকে ফতোয়া দেয় তারা যে আমরা হাদিসরা মানে মুনাফিক, এই ব্যাপারে একটু যদি বলতেন। জি, কথা হক কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল। খারেজিদের কাজই হচ্ছে এটা। খারেজিরা যখন বেরিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে সিফিনের যুদ্ধে, তখন তারা বলেছিল যে কথাটি সেটি কিন্তু হক কথা, কিন্তু ওরিদা বেহাল বাতিল, কালিমাতু হাক্কিন ওরিদা বেহাল বাতিল বলেছিল। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম তো হবে আল্লাহ। আর আলী আর মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো মাঝখানে সালিস তৃতীয় পক্ষের বিচার মেনে নিল, সুতরাং তারা শিরক কুফরি করে দিল, দেখছেন এইখানে তখন বাতিল হয়ে গেল। হুকুম আল্লাহর হবে, কিন্তু হুকুমের বাস্তবায়নটা কে করবে? এই হুকুমটা ফয়সালা দেওয়ার জন্য মানুষ কিন্তু লাগবে, দুই দিক থেকে দুই পক্ষে যদি মতবিরোধ হয় তাহলে মাঝখানে তো কাউকে লাগবে সমাধানের জন্য। তো এখানে খারিজিরা প্রথম, এদের পূর্বপুরুষরা পয়দা হয়েছে। আর এই যে বর্তমান যুগে নব্য খারিজি তামিম আদনানি আর ISIS আর যতগুলি রয়েছে আল কায়দা, তাদের গুমরাহিটা এখানে জেহাদের হাদিসগুলি পেশ করে। আর জেহাদের যে কন্ডিশনস রয়েছে, শর্ত রয়েছে, সেই শর্তগুলি পেশ করে না, ধোকাবাজ, এবং হক কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। হক কথা দিয়ে কালিমাতু হাক্কিন ওরিদা বিহাল বাতিল, হক কথা দিয়ে মানুষকে বাতিলের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, আপনার হাদিসটা যেটা বাংলা বললেন, বললি মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াগযু, আর সেই ব্যক্তি যুদ্ধ করলো না, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযওয়ে, আর সেই ব্যক্তির মনে জিহাদের কোনো কল্পনা বা অনুপ্রেরণাও জাগলো না, আগ্রহ জাগলো না, আল্লাহ যদি সুযোগ দেয় তো করব, রেডি আছি, এই কথাও যদি না আসে সারা জীবন, তাহলে মাতা আলা শোবাতি মিন নিফাক, তাহলে সে কপটতার মুনাফিকির একটা শাখার উপর মারা গেল। তো চিন্তা করেন যে কেউ যদি মারা যায় সে জিহাদ করার সুযোগ পেল না, করলো না, আর মনে কোনো আশা আকাঙ্ক্ষাও নাই যে আল্লাহ সুযোগ করে দিলে আমি রেডি আছি, এইটাও নাই, তখন মুনাফিক হয়ে মরবে। আর এই জঙ্গিরা কেমন করে জানলো যে সালাফি আহলে হাদিস অথবা অন্যান্য যারা মুসলিম ভাইরা রয়েছে তাদের মনে আশা আকাঙ্ক্ষা নেই যে আল্লাহ সুযোগ দিলে প্রস্তুত আছে, কথা নেই? এটা কি করে জানলো? তারা কি আলিমুল গায়ব? তারা কি আলিমুন বেজাতি সুদুর অন্তর্জামী? না, তারা মিথ্যা অপবাদ দানকারী, হ্যাঁ, তারা চরমপন্থী। আর জেহাদের কথা অন্তরে আছে, অন্তরে আশা আকাঙ্ক্ষা আছে, মানে এটা সোশ্যাল মিডিয়াতে আপনার এই ফেসবুক যুদ্ধ করতে হবে, এই কিবোর্ড জেহাদি হইতে হবে নাকি, আর বড় বড় তাতে স্ট্যাটাস দিতে হবে যে আমরা জেহাদি, আর মানুষকে প্ররোচিত করতে হবে এই কাজের জন্য, যেখানে ক্ষেত্র নেই, ফিল্ড নেই, কোথায় ফিল্ড? রাসূলুল্লাহ এই হাদিস যদি পেশ করে তো তাদের ওই হাদিস পেশ করা ফরজ। সহিহ বুখারী রাসূলুল্লাহ বলছেন যে আল ইন্নামাল ইমামু জুন্নাতুন, মুসলিম শাসক ইমামুল মুসলিমিন হচ্ছে ঢাল বর্ম, ইউকাতালু মিন ওয়ারাহি, তার নেতৃত্বে তার পিছনে থেকে লড়াই করতে হবে। তো ইমামুল মুসলিমিন কোথায়? ইমামুল মুসলিমিন যেই দেশে
ওই জঙ্গি আছে সেই দেশের ইমামুল মুসলিমে যখন নির্দেশ দেবে তখন ফরজ হবে, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং মুসলিম জাতিকে হেদায়তের পথে যেন রাখেন, আর মুসলিম জাতির যারা বিভ্রান্ত খারেজি রাফেজি তাদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার যুবক যুবতীদের আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রুকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি বাংলাদেশ থেকে বলছি। শেখ আমার একটা মানে প্রবলেম একটু মানে জানার দরকার, সেটা হচ্ছে আমার দেবর মানে অসুস্থ ছিল এবং সে মানে চাকরি করতো একটা ভালো কোম্পানিতে, কিন্তু হঠাৎ এডিক্টেড হয়ে গিয়ে সে চাকরি ছেড়ে দিয়ে তারপর ব্যবসা করে। তো ব্যবসা করতে গিয়ে ব্যবসাতে অনেক টাকা লস হয়, তো সে অনেক ঋণে জর্জরিত হয়, মানে সে ব্যবসার জন্য ব্যাংক লোন নেয়, তারপর ব্যক্তিগত লোন নেয় বিভিন্ন মানুষের কাছ থেকে বা আমাদের কাছ থেকে। তো আমি এখন তাকে পরবর্তীতে যখন সে চাকরি ব্যবসা লস হয় অসুস্থ হয়ে পড়ে, আমি তাকে জাকাত থেকে আমি তাকে চিকিৎসার জন্য টাকা দেই, লাখ এক কিছু প্রায় লাখ খানেক টাকা দেই, এবং তার যে আরো মানে লোন ছিল বাকি ওগুলি পরিশোধের জন্য আমি তাকে কিছু টাকা দিই, আরো বেশ কিছু টাকা দিই আর কি সাহায্য। তো জাকাত হিসেবে আমি যেগুলো দিয়েছি সেটা কি আমার জাকাত দেওয়া হলো তাকে, মানে সে কি জাকাত প্রাপ্ত হয়েছে? তার এমনিতে কোনো মানে শুধু একটা বাড়ি ফ্ল্যাট আছে থাকার মতো, আর এমনিতে অন্য কিছু নাই, আর তার কোনো এই মুহূর্তে তার কোনো চাকরি বাকরিও নাই, মানে তার সংসার চালানোর মতো কোনো অবস্থা নাই। জাকাত দেবরকে ভাসুরকে বা ভাই বোনদেরকে জাকাত দিতে পারবে না, এমনকি স্বামীকেও জাকাত দিতে পারবে যদি স্বামী অভাবী থাকে। শুধু জাকাত দেওয়া যাবে না ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে, বাপ মাকে, বাপ মার বাপ মা, দাদা দাদি, নানি, ওদেরকে জাকাত দেওয়া যাবে না। আর বাকি যারা সাইডে আছে আত্মীয় স্বজন তাদেরকে জাকাত দেওয়া যাবে, সে নিজের আত্মীয় স্বজন হোক অথবা স্বামীর আত্মীয় স্বজন হোক, স্ত্রীর আত্মীয় স্বজন হোক, শাশুড়িকে জাকাত দেওয়া যাবে, শালা শালিকাদেরকে জাকাত দেওয়া যাবে। এক কথায় আপনি দেবরকে জাকাত দিয়েছেন দেওয়া যাবে, কিন্তু জাকাত দিয়ে ঋণ তো পরিশোধ করা যাবে জায়েজ ঋণ হইলে, পক্ষান্তরে যদি লোন মানে সুদের উপর টাকা নিয়ে থাকে, মানুষ এত রাতারাতি বড় লোকের স্বপ্ন দেখে যে তার কাছে আছে 1 লাখ টাকা আর ব্যবসা শুরু করে 50 লাখ টাকা আর সবগুলি ওই সুদের উপর টাকা নিয়ে, এরাই কিন্তু বরবাদ। এদের জীবনে দেখা গেছে এদের জীবনে টেনশন ছাড়া আর কিছু পায় না, যতটা ক্ষমতা আছে ততটা দিয়ে বড় হওয়ার চেষ্টা করে, আর এইরকম করতে গেলে অশান্তির শেষ নেই। তো এই অশান্তিটাই ভোগ করছে বহু মানুষরা যারা মানে এইরকম উচ্চ আকাঙ্ক্ষা আছে আমার অনেক বড় হোক, আর এই হারাম পয়সার উপর কখনো বরকত হবে না। যে লোনের ওপর টাকা নিয়েছে, এ মর্মে শেখ সালেহুল ফজান হাফেজাহুল্লাহ তালাকে একজন আমির, জি আমির মানে এখানকার প্রিন্স, জি হ্যাঁ, আর আপনার আলে সৌদ রয়্যাল পরিবারের একজন আমির গভর্নর জিজ্ঞেস করছেন যে বেশ কিছু লোক এইরকম অভাবী আছে কিন্তু তাদের সুদি ব্যাংকে তারা লোন নিয়ে রেখেছে, তাদের এই সুদি ব্যাংকে লোন পেমেন্ট করার জন্য কি আমি জাকাত দিতে পারবো? তো শেখ সালেহুল ফজান বলছেন না, হারাম কাজের জন্য সহযোগিতা করতে পারবেন না। এই জন্য আপনাকে বলবো শেখ ফজানের এই ফতোয়া যে এই তাদের এই সুদি যে কারবার করে রেখেছে তাদেরকে এই সুদি কারবারে আপনি সহযোগিতা করবেন আর পেমেন্ট করবেন এটা জায়েজ নয়। বাকি তাদের চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারছে না জাকাত দেন আপনি, তারপরে আপনার অন্যান্য যেসব লোন কার্জে হাসানা অন্য কারো কাছ থেকে লোন নিয়ে রেখেছে সেগুলির ক্ষেত্রে জাকাত দেন লোন মুক্ত করার জন্য বা ঋণ মুক্ত করার জন্য, কিন্তু সুদ পেমেন্ট করার জন্য করা যাবে না। যদিও কিছু ওলামারা বলছেন যদি সে তওবা করে আসে সংশোধনে যে আমি তওবা করছি আর সুদি কারবার করব না আর সুদের উপর জীবনও লোন নেব না, যদি দেখেন যে তার জীবনে মানে সততা এসেছে তওবা করছে খালেস অন্তর থেকে, তাহলে তাকে সুদ মুক্ত হারাম পাপ মুক্ত করার জন্য করা যেতে পারে। কিন্তু যেমনটা বললাম শেখ সরিফ ফজল বলছেন যে কাউকে সুদ মুক্ত করার জন্য আর সুদি
প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে রেখেছি অথবা সুদের ওপর কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে রেখেছি আর আপনি তার এই এই আপনার সুদ মিটাবেন আপনি জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা আলাম। আপনি প্রশ্ন করুন। আমি বাংলাদেশ থেকে বলছিলাম শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেই দেশ সমূহ মুসলিমদের সাথে যুদ্ধরত অথবা মুসলিমদেরকে হত্যা করে তাদের সাথে সুসম্পর্ক রাখা বা তাদের সাথে নাচ নৃত্য করা তাদেরকে ভালোবাসা, এটা কোন পর্যায়ে পড়বে? তাদেরকে শুধু ভালোবাসা, কোনো কাফেরকে ভালোবাসা জায়েজ না। ভালোবাসার কথা যদি বলেন কোনো কাফেরকে ভালোবাসা জায়েজ না। সে আপনার যদি আপনার সাথে ভালো ব্যবহার করে তবু তাকে অন্তত ভালোবাসা তো ঠিক, মানুষ হিসাবে মানুষের সাথে মুসলিম মুসলিমের সাথে, কিন্তু কোন কাফেরকে ভালোবাসা একেবারে হারাম। অমায়াত আল্লাহ মিনকুম ফাইন্নাহুম মিনহুম, কেউ যদি তোমাদের মধ্য থেকে তাদের সাথে মিত্রতা পোষণ করে তাদেরকে ভালোবাসে তাদের দলভুক্ত হবে। আল্লাহ কোরআনে বলেছে, কঠোর শাস্তির কথা আল্লাহ বলেছে, তাদের দলে সামিল হয়ে তাদের সাথে হাসর হবে। সুতরাং এখান থেকে একবারে আপনি ফারিগ হয়ে যান যে কোন কাফেরকে ভালোবাসা জায়েজ নয়। যতই আপনার হিতাকাঙ্ক্ষী হোক না কেন, সে আল্লাহর হিতাকাঙ্ক্ষী নয়, রসুলের হিতাকাঙ্ক্ষী নয়, দীন ইসলামের হিতাকাঙ্ক্ষী নয়, সে তাওহীদে বিশ্বাসী নয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানে বিশ্বাসী নয়। সুতরাং আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দিনের দুশ্মন, আপনার দুশ্মন, আমার দুশ্মন। বাকি কথা হলো তার সাথে বাহ্যিক আচরণ, হ্যাঁ বাহ্যিক আচরণ ভালো ব্যবহার করবো। ইদফা বিল্লাতি হাসান, ভালো দিয়ে মন্দকে দূর করবো, ভালো দিয়ে তাদের শির্ক থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। বাকি থাকলো যেহেতু আপনি ভালোবাসার কথাটি বলেছেন, সেজন্য ভালোবাসা কারোর সাথে জায়েজ নয়। যেসব দেশ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে অথবা ইসলাম বিদ্বেষী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে তাদের ক্ষেত্রে আমাদেরকে আরো কঠোর হইতে হবে, তাদেরকে ক্ষেত্রে আমাদের আরো কঠোর হইতে হবে। আর এর আগে বলেছি যতটা আমাদের দ্বারা সম্ভব তাদেরকে দুর্বল করার চেষ্টা করতে হবে, আর্থিক ভাবে হোক আর অন্য কোনো ভাবে হোক না কেন। কিন্তু মূলত এই কাজগুলি ফরজ হচ্ছে হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের, কারণ তারা এইরকমের প্রভাব ফেলতে পারবে। আর জনগণ কতটাই বা কি করতে পারে? জনগণ দু চার দিন একটু হই হাই করবে, আর যেটাকে মনে করছে যে এইটাই আমি খুব প্রতিবাদ করলাম, আর তারপরে আমি এই করলাম সেই করলাম, ব্যাস আর কিছুই না। তো যাদের ওপর আসলে আল্লাহ ফরজ করেছেন তাদেরকে এই ক্ষেত্রে ভূমিকা রাখা উচিত, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আর বাকি কথা হলো যে আমি আপনি যেই জায়গায় আছি সেই জায়গায় থেকে যতটা আমি তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচাবো, নিজের জাতিকে বাঁচাবো, নিজের ইসলামকে বাঁচাবো এবং নিজের মুসলিম ভাই বোনদেরকে বাঁচাবো, সেটা আপন আপন জায়গা থেকে চেষ্টা করব অবশ্যই। তবে যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে তার সাথে যুদ্ধ শুরু করে দিতে হবে, এই ক্ষেত্রেও দেখতে হবে যে যুদ্ধ শুরু করার মতো ক্ষমতা আছে কিনা। তারপরে যুদ্ধ শুরু করবে কে সেটা শাসক হইতে হবে, আপনি জনগণ করলে হবে না। জনগণ রাস্তায় বেরিয়ে গেল, আপনাদের মতো কয়েকজন ভালো মানুষ আছে আর তারা রাস্তায় বেরিয়ে গেল, আর বাকি আপনাদের জন্য তো আপনার দেশের মুসলিম শাসককে লাগিয়ে রেখেছে যে এইরকম যারা বাড়াবাড়ি করবে তোদের দেশে তোরাই ওদের ওগুলোকে সামলিয়ে নে। দাদা বলছেন আন্তর্জাতিক চুক্তিতে আপনাদেরকে সামলাবার জন্য আপনার দেশের শাসককে লাগানো আছে। সুতরাং যে ভালো মানুষটি সমাজে ছিল যাদের দ্বারা কিছু ইসলামের কাজ হয়েছে সেগুলিকে ভিতরে করে দেওয়া, তাহলে আপনি কি করলেন? আর এগুলো কাজ জনগণের না, এগুলো কাজ হচ্ছে মুসলিম শাসকের। আর জনগণের যতটা ক্ষমতা আছে এবং যতটা আইনে অনুমতি দেই ততটাকে সামনে রেখে আমরা সেই আচরণগুলি করব তাদের সাথে। আবার বলছি অমুসলিমদের সাথে যারা আমাদের সাথে ভালো আচরণ করে তাদের সাথে ভালো আচরণ করব, যারা খারাপ আচরণ করে তাদের অনিষ্টের যদি আমরা জবাব দিতে পারি তো জবাব দিব, আর যদি আমরা দুর্বল হই তো তাদের অনিষ্ট থেকে নিজেকে নিজের জাতিকে ইসলাম মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা কৌশল অবলম্বন করব। আল্লাহ যেন আমাদের
কমজোরি দূর করে দেন এবং আমাদেরকে শক্তিশালী করেন, আমাদের ইমানের দিক থেকে শক্তিশালী করেন, আমাদের দুনিয়ার দিক থেকে আল্লাহ শক্তিশালী করেন। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহ ফিকুম। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ সারওয়ার কবির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুক্ষণ আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম বুখারী শরীফের 112 নম্বর হাদিস সম্পর্কে, তো আপনি উত্তরে বলেছিলেন যে কেউ নামাজের আগে প্যান্টটা গুটিয়ে নামাজে আসলো সেটা নিষেধ। এখন কেউ যদি সবসময় প্যান্টটা গুটিয়ে পরে, মানে টাকনুর উপরে যদি প্যান্ট গুটিয়ে সবসময় পরে এবং সে নামাজও ওইভাবে পরে, তাহলে কি তারটা হবে? তারপরও মাকরুহ, তারপর সলাত অবস্থায় যেহেতু কাপড় গুটিয়ে রাখা নিষেধ আছে, সুতরাং সেটা অবশ্যই নিষিদ্ধ এবং মাকরুহ, কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয়। কথা বোঝা গেছে? সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু সে কাপড়টা সবসময় কেন গুটিয়ে রেখে? যখন গুটিয়ে রাখছে, সে যদি অফিসও গুটিয়ে রাখে তো সেটা কেটে নিতে অসুবিধাটা কি? সে যদি 5 ওয়াক্ত নামাজই হয় তো নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, তো টাকনার নিচে কাপড় রেখে জাহান্নামে কেন যেতে চাইছে? এইরকম কেন বিরোধ থাকবে একজন মুসলিম জীবনে? অবশ্যই তার আল্লাহর ভয় ভীতি কম আছে অন্তরে, তার জাহান্নাম বলে ভয় নেই, এরকম কাজ করছে। কখন এরকম কাজ একজন মুসলিম করবেন? হয় এদিকে আসবে না হয় ওইদিকে আসবে, ক্লিয়ার? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি আমিন আমিন। শেখ, আর দুইজন প্রশ্নকারী ছিল, একজন বোন হ্যান্ড রাইজ করেছে, এটা কি নিব ইনশাআল্লাহ? ওকে, তো ইনশাআল্লাহ দুইটাই প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবিহা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মুহাইমিন, নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন, আমার দুটা মেয়ে, তো আমি শুধু এখানে থাকি, অর্থাৎ আমি বাচ্চা দুটা, বাচ্চার আম্মা, কিন্তু আমার কথা হলো যে আমি যদি এখানে যে সম্পত্তি আছে, ধরেন একটা যাই আছে আমার, এটা থেকে আমার দেশের মানে ভাই বোন এরা কেউ নাই এখানে, তাহলে কি দেশে তারা কি ইসলামিক অনুসারে এখান থেকে তারা সম্পত্তির ভাগ পাবে? এটা হলো একটা সাইড। আর একটা হলো যদি আমার কোন, আপনার মেয়ে আছে, এক মেয়ে না দুই মেয়ে? আমার দুইটা মেয়ে, আল্লাহর রহমতে দুই মেয়ে, দুই তৃতীয় অংশ পাবে। জি হ্যাঁ, বাপ মা যদি আগে মারা যায় তাহলে, আবার যদি ধরেন এর বিপরীত হয় তখন অন্যরকম হবে। এখন আসল ধরে নিলাম যে বাপ মা আগে মারা যাবে, আর মারা গেলে দুই তৃতীয় অংশ পাবে, এক তৃতীয় অংশ থেকে যাচ্ছে অন থার্ড, সেটা আপনার নিকট আত্মীয়রা পাবে। যদি আপনার আব্বা থাকেন তো আব্বাই পাবেন, তাহলে ভাইও পাবে না। আর আব্বা যদি ইন্তেকাল করে গিয়ে থাকেন আর ভাইয়েরা আছে তো ভাইয়েরা পাবে, ভাই নেই তাহলে তখন ভাতি যারা পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যেখানে হোক না কেন, দেশের ভিন্নতা বাধা নাই। একমাত্র হানাফি মজহাবে একটা ফতোয়া আছে, আমার ধারাবাহিক ফারাইজের ওপর ধন সম্পদের ভাগ বন্টন 25টা পর্ব আলোচনা ইন্টারনেটে আছে, ইউটিউবে, তাতে আমি আলোচনা করেছি যে ধন সম্পদে ভাগ পেতে যে বাধা, তো চতুর্থ, তিনটি বাধা তো সবার কাছে, কিন্তু চতুর্থ বাধা যে হানাফি মজহাব আছে, ইখতিলাফুদ্দারাইন, দেশ ভিন্ন হইলে একে অপরের উত্তরাধিকারী বা ওয়ারেস হবে না। কিন্তু এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই যে একজন আমেরিকায় থাকে আর তার আত্মীয় বাংলাদেশে থাকে, সে যেন বাংলাদেশের লোকের ভাগ আমেরিকা থেকে পাবে না, আর আমেরিকায় থাকলে ওর ভাগ, ওর ধন সম্পদে ভাগ বাংলাদেশ থেকে পাবে না, এরকম কথা নেই, কোথাও নেই। জি শেখ, আমি ভেবেছিলাম যে ওনার হয়তো আরেকটা প্রশ্ন আছে, বা এ পর্যায়ে প্রশ্ন করবেন আফরোজ, আপনি প্রশ্ন করুন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার কোয়েশ্চনটা আলোচনা রিলেটেড না, আমার কোয়েশ্চনটা দিনু বোনের কোয়েশ্চন। ওনার দুইটা বাচ্চা আছে, একটা ছেলে 10 বছর, একটা মেয়ে হইল 5 বছর। তো ওনাদের ইচ্ছা, ওনারা ছেলে মেয়েদেরকে সৌদিতে লেখাপড়া করাবে, ইদার মক্কা অথবা মদিনাতে, এই ক্ষেত্রে তাদের করণীয় কি? তারা কি, তারা আমেরিকান সিটিজেন, তারা কি চাইলে এই বাচ্চাদেরকে নিয়ে সেখানে মুভ করতে পারবে? যদি পারে তাহলে কি কোনো এরকম সোর্স আছে এটা জানার জন্য? জাযাকাল্লাহ খায়র। এটা দিনী মাসালা না, এটা হচ্ছে দুনিয়াবি মাসালা, পার্থিব মাসালা। তবে নিয়তটা ভালো, নিয়তটা ভালো যে সৌদি আরবে ভালো পরিবেশে ছেলে মেয়েদের মানুষ করবে, খুব ভালো নিয়ত। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রত্যেক ভাই বোনদের জন্য দোয়া করবো যাদের সৎ নিয়ত আছে ছেলে মেয়েদের ভালো প্রতিপালন, ইসলাম প্রতিপালনের, আল্লাহ যেন তাদেরকে, তাদের মনের আশা পূরণ করেন, তৌফিক দান করেন। সৌদি আরবে এখানে থাকার একটা নিয়ম হচ্ছে
যে একা মহলদার হোল্ডার হয়ে মানে যেটা রেসিডেন্সিয়াল কার্ড, তো যেভাবে আমরা আছি এখানে কোনো নাগরিকত্ব নেই, আপনি 50 বছর থাকলে, সুতরাং এখানে যদি আপনি থাকেন তো এইভাবে কোনো একটা কাজের মাধ্যমে আসতে হবে। আপনি ভালো যদি কোনো একটা পেশার সাথে আসতে পারেন, এসে স্পন্সার, এখন তো স্পন্সার সিস্টেমটা আছে, যদিও হয়তো খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার কথা ঘোষণা হয়েছে প্রাথমিক 3-4 মাসের মধ্যে, তখন যে কি সিস্টেম হবে তখন বোঝা যাবে। এখন যেটা আছে যে আপনাকে কোনো একটা কাজের মাধ্যমে আসতে হবে, একটা স্পন্সার ধরে, কফিল ধরে, আর তারপরে এখানে আপনি এমন ভালো পেশে আছেন যেখানে আপনি ফ্যামিলি অ্যালাউ আপনার জন্য, তখন আপনি ছেলে মেয়েকে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে নিয়ে এসে এখানে লেখাপড়া করাতে পারবেন, যেমন আমরা করাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, সব ছেলে মেয়েকে এখানে আল্লাহ পড়াবার সুযোগ করে দিয়েছেন। আর সেপারেট ব্যবস্থা এখানে ক্লাস 1 থেকে নিয়ে একবারে PhD পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা এখানে আলাদা। তো এটা আল্লাহর একটা বড় নিয়ম যা পৃথিবীতে কোথাও নেই। তো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের সকলের বরকত দান করেন। এটা একটা তরিকা। আর একটা হচ্ছে যে আপনি এখানে একটা ভালো পয়সা দিয়ে, মোটামুটি একটা ভালো পয়সা দিয়ে ইনভেস্টার হয়ে যেতে পারলেন, এখানে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে তখন আপনি নিজে এসে থাকবেন, তখন আপনার স্পন্সর প্রয়োজন হবে না, আর তখন আপনি এখানে নিজের ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবেন, অন্যদেরকে নিয়েও আসতে পারবেন, খুব ভালো তাহলে। আর তখন আপনি ছেলে মেয়েকে এখানে লেখাপড়া করাইতে পারবেন, দ্বিতীয় তরিকা এটা হলো। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আপনার ছেলে মেয়েরা ওখানেই, ছেলেরা ওখানে লেখাপড়া করলো আপনার 12 পর্যন্ত, A-level 12 ক্লাস পর্যন্ত, আর তারপরে এখানে মদিনা ইউনিভার্সিটিতে বা আল-এমাম ইউনিভার্সিটি, দুটো ইসলামিক ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছে কিছু সামান্য, তো এগুলোতে অ্যাপ্লাই করলেন, আর তারপরে আশা করা যায় ভালো রেজাল্ট থাকলে মঞ্জুরি হয়ে যাবে। যদিও জেনারেল লাইনে পড়ে আসছে, এখানে 2 বছরের আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে ওকে আরবিতে ক্লাস যেন বুঝতে পারে এরকম তাকে করা হবে ভাষা কোর্স, আর তারপরে সে ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে পারবে, যেমন বর্তমান ইউরোপ, আমেরিকা বা রাশিয়া, চাইনার ছেলেরা এখানে মদিনা ইউনিভার্সিটিতে বা আল-এমাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তো এইভাবে বামুল করা মক্কা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তো এইভাবে করতে পারবেন। তাহলে আপনাকে ওখানে 18 বছর পর্যন্ত আপনার ছেলেকে পড়াইতে হবে, ছেলেদের ক্ষেত্রে ব্যবস্থা আছে, মেয়েদের ক্ষেত্রে মাহরাম ছাড়া এখানে থাকার ব্যবস্থা নেই, মেয়েদেরকে পড়ালে এখানে অবশ্যই বাপকে থাকতে হবে, তাহলে হবে, মাহরাম থাকতে হবে, তখন অ্যাডমিশনের সুযোগ আছে। এই 3টি পদ্ধতি বললাম, এটি আমার জানা আছে, আল্লাহ যেন যে কোনো একটি তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিকুম। জি আমিন আমিন। তো শেখ ইনশাআল্লাহ শেষ করে দেন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ। কাউনি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা কিছু বললাম তাতে বরকত দান করেন, এবং যারা শুনলেন তাদেরও বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে দিনে এলম শিখার ক্ষেত্রে আগ্রহী হওয়ার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করেন, মহামারী থেকে, বালা মুসিবত থেকে, করোনা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব মুসলিম ভাই বোন, আর বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে শরীক ছিলেন, আর যাদের পেরেশানি রয়েছে, বালা মুসিবত রয়েছে, রোগ রয়েছে, আল্লাহ যেন মুক্ত করেন, বালা মুসিবত দূর করেন, আর যারা ভালো রয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখেন, এবং যাদের দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তা যেন দূর করে দেন, যাদের বিভ্রান্তি রয়েছে বিভ্রান্তি যেন দূর করে দেন, গুমরাহিতে রয়েছে সংশয় রয়েছে আল্লাহ সংশয় বা বিভ্রান্তি গুমরাহি মুক্ত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিম সরল পথের পথিক হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস উচ্চ স্থান দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।